আমি আপনাদের সান্নিধ্যে আসতে পেরে নিজেকে ধন্যাতি ধন্য মনে করছি এবং আপনাদের আশীর্বাদে কিছু সময় যে কৃষ্ণ কথা আমি আলোচনা করতে পারবো তাতে আমি নিজেকে পবিত্র করতে পারবো এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনার সূত্রপাত ঘটাতে চাই। ভাগবত শাস্ত্রে স্পষ্টরূপে বর্ণনা করা হয়েছে, নজত চিত্রপদম হরের যশ জগৎ প্রগীর্ণিত করিহি প্রগীর্ণিত করিহি চিত তদ্বায়সম তীর্থম মুষ্যন্তি মনসা নজত্র হংসা নিরমন্তু অশিক্ষয়া। মানে যেই বাণী যেই বাক শক্তি পরমেশ্বর ভগবানের মহিমা বর্ণনা করে না, ভগবানের কথা আলোচনা করে না, সেই বাণীর কি মূল্য আছে? তদ্বায়সম তীর্থম মুষ্যন্তি মনসা নজত্র হংসা নিরমস্তু অশিক্ষয়া। বায়সম কথাটির মানে হচ্ছে কাক, বায়সম তীর্থম কথাটির মানে হচ্ছে যেখানে কাকেদের তীর্থ। কোনটা কাকেদের তীর্থ হয়? যেখানে সবাই ময়লা ফেলে, যেখানে অনেক আবর্জনা একত্রিত হয়, সেখানে সমস্ত কাকেরা মিলে আনন্দিত হয়, ওইটাই হচ্ছে কাকেদের তীর্থ। অর্থাৎ তদ্বায়সম তীর্থম মুষ্যন্তি মনসা নজত্র হংসা নিরমস্তু অশিক্ষয়া। কথাটার মানে হচ্ছে কাকেরা যেখানে আনন্দ পায়, নির্মল অন্তঃকরণ বিশিষ্ট হংসেরা কিন্তু সেখানে আনন্দ পায় না। কাকেরা যেমন ময়লার স্তূপে আনন্দ পায়, সাদা রাজ হাঁসেরা কিন্তু নির্মল সরোবরে গিয়ে আনন্দ পায়। দুজনের আনন্দের জায়গা দুই রকমের। তো এটা স্বয়ং নারদ মুনি তার শিষ্য ব্যাসদেবকে বলছেন যে হে ব্যাস, যেখানে ভগবানের মহিমা কীর্তিত হয় না, সেই সকল বাণী সেই সকল কথাবার্তা কেবলমাত্র কাকেদের তীর্থ। নির্মল অন্তঃকর বিশিষ্ট সাধুগণ তাতে কোনো প্রকার আসক্ত হন না। তারা কোথায় আসক্ত হন? যেখানে ভগবানের বীর্যবতী কথা আলোচনা হয়, যেখানে কেবল পরমেশ্বর ভগবানের মহিমা বর্ণনা হয়, যেখানে সকল প্রশংসার একমাত্র দাবিদার হলেন পরমেশ্বর ভগবান, সেই কথায় সাধুগণ অমলাত্মা মুনিগণ আনন্দিত হন। তো জড়জগতে কত ধরনের কথা হচ্ছে পৃথিবীতে? বৈষ্ণব আচার্য বললেন, দিবস যামিনী আবল তাবল পাচাল পারিতে পারো, তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো। দিন রাত কত কথা হচ্ছে আমাদের সমাজে, কিন্তু আপনারা যারা এইখানে সমাবেত হয়েছেন, আমি এটা বিশ্বাস করি যে যত প্রকার এই গ্রাম্য কথা প্রলাপ পরনিন্দা পরচর্চা পরিত্যাগ করে আপনারা এখানে সমাগত হয়েছেন ভগবানের কথা শুনবার জন্য, ভগবানের মহিমা শুনবার জন্য। এখানে কিন্তু সবাই আসক্ত হয় না। এই কৃষ্ণ কথায় আসক্ত হবার জন্য পূর্ব জীবনের সুকৃতির প্রয়োজন অথবা তার লোভ প্রয়োজন। শ্রীল রূপ গোস্বামী বললেন, কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি ক্রিয়তাং যদি কুত্রোপি লভ্যতে অত্র লৌলম মূল্যমেকলম
জন্মকোটি সুকৃতই ন লভ্যতে যদি কোথাও কৃষ্ণ ভাবনামৃত অর্থাৎ কৃষ্ণ কথামৃত যদি কোথাও পাওয়া যায় কৃষ্ণ ভক্তি যদি কোথাও পাওয়া যায় অবশ্যই সেটি গ্রহণ করা উচিত কিন্তু মনে রাখতে হবে যে কৃষ্ণ ভক্তির একমাত্র মূল্য হচ্ছে অত্র লৌলম মূল্যমেই কলম এটা লোভরূপী মূল্যে কিনতে হয় লোভের বশবর্তী হয়ে এই কৃষ্ণ ভক্তি ক্রয় করতে হয় নচেত জন্মকোটি সুকৃতই ন লভ্যতে অর্থাৎ কোটি জন্মের সুকৃতির দ্বারা এই কৃষ্ণ ভক্তি কোথাও পাওয়া যায় না তার মানে আপনাদের এই যে কৃষ্ণ কথা শুনবার রুচির উন্মেষ ঘটেছে কৃষ্ণ কথা শুনবার অভিপ্রায়ে আপনি গৃহ হতে নির্গত হয়ে মন্দির প্রাঙ্গণ পর্যন্ত এসেছেন আমি বিশ্বাস করি যে আপনার পূর্বজীবনের কোটি কোটি জীবনের স্বীকৃতি নয় আপনার কৃষ্ণ ভাবনার প্রতি লোভের উন্মেষ হয়েছে সেই জন্যই তো আপনি এখানে কৃষ্ণ কথামৃত শ্রবণে প্রবৃত্ত হয়েছেন শাস্ত্রে বলা হয়েছে পদ্মপুরাণে শ্রবণের মাহাত্ম প্রসঙ্গে যদি কেউ ভগবানের মহিমা শ্রবণ করবার জন্য গৃহ থেকে নির্গত হয়ে মন্দির প্রাঙ্গণ পর্যন্ত অথবা যেখানে ভগবানের কথা হচ্ছে সেই স্থানে যদি যায় তাহলে এই যে সে পদবিন্যাস করছে পায়ের ছাপ ফেলছে প্রত্যেক পায়ের ছাপে ছাপে শত অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হয় ধরুন আপনি এক পা ফেললেন শত অশ্বমেধ যজ্ঞের ফল তারপরে আরেক পা ফেললেন শত অশ্বমেধ যজ্ঞের ফল তো যে যত দূর থেকে এসেছেন সে তত পরিমাণে করুণা প্রাপ্ত হয়েছেন তবে পদ্মপুরাণের বর্ণনায় আরেকটা জিনিস পাওয়া যায় যে আসলে হেঁটে মন্দিরে হেঁটে আসা উচিত গাড়িতে বা পালকিতে চড়ে মন্দিরে আসা উচিত নয় এটা বর্ণনা পাওয়া যায় তার মানে এখান থেকেই আমরা স্পষ্ট বুঝতে পারছি যে ভগবানের কথা শ্রবণকে কতটা গুরুত্বপূর্ণ বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে ভগবানের কথা শ্রবণের কতটা মাহাত্ম্য শাস্ত্রে বর্ণনা করা হয়েছে ভাগবতে বলা হলো যে যেদিন একজন ভক্তের জীবনে কৃষ্ণ কথা শুনবার সৌভাগ্য ঘটে সেই দিনটাকে একজন বৈষ্ণব শরৎকাল বলে বিবেচনা করে প্রবিষ্ঠ কর্ণরন্ধ্রেণ সানাম ভবস্বরুরুহম ধুনতি সমলম কৃষ্ণা সলিলস্য যথা শরৎ এই শ্লোকের মানে হচ্ছে প্রবিষ্ঠ কর্ণরন্ধ্রেণ যখন কানের ভিতরে ভগবানের কথা প্রবেশ করে সানাম ভাবস্বরূরুহম হৃদয়ের মধ্যে এক প্রকার ভাবের আবেশ হয় ভাব জাগরিত হয় কি ভাব ভাবনা থেকে ভাবের হয় জাগরণ হয় আপনি কি ভাবছেন সেই অনুসারে আপনার হৃদয়ের ভাবনার জাগরণ ঘটবে তো এই মুহূর্তে আপনি যদি কৃষ্ণকে ভাবেন কৃষ্ণ বিরহকে অনুভব করেন তখন আপনার হৃদয়ে যে ভাব জাগবে সেটা কৃষ্ণের প্রতি আসক্তির ভাব সেটা কৃষ্ণের প্রতি ভালোবাসার ভাব
भावस्वरूपम धुनति समलम कृष्णा। ठीक जखन आपनार हृदयेर मध्ये कृष्णेर प्रति ये भालोबासार भाव जाग्रत हलो, ठीक तखनी समलम आपनार हृदयेर जत प्रकार मलिनता, आपनार हृदयेर जत प्रकार कलुषता आछे, सब कलुषता अनायासे विनष्ट हये जाय। आपनार हृदय एकेबारे स्वच्छ, शरदकालीन जे जलाशय तार मतो स्वच्छ हये जाय। सलिलस्य यथा शरद, सलिलस्य माने हच्छे जल, यथा शरद कथाटार माने हच्छे जेमन शरदकाले घटे। जेमन बर्षाकाल जदि हय, बर्षाकाले किन्तु नदी नालार जल घोला हये जाय, किन्तु जखन शरदकाल आगमन घटे तखन जल किछुटा स्वच्छ हये जाय एवं सेटा स्वच्छ करार जन्य कोनो प्रयास करते हय ना, आपना आपनी स्वच्छ हये जाय। ठीक तेमनि एइ जे आमरा कृष्ण कथा श्रवण करते एसेछि, एटा हच्छे आमादेर जीवनेर जन्य, आमादेर मनेर जन्य एटा हच्छे शरदकालेर आगमन। এই যে কৃষ্ণ কথার প্রবেশ আমাদের কানের ভিতর দিয়ে হচ্ছে, তাতে আমাদের হৃদয়ের মধ্যে যত কলুষতা আছে, হৃদয়ের মধ্যে যত মলিনতা আছে, সকল মলিনতা ধীরে ধীরে নষ্ট হবে। তবে সেই কৃষ্ণ কথা কি? কৃষ্ণ কথার মানে হচ্ছে কৃষ্ণের তত্ত্ববিষয়ক কথা, অথবা কৃষ্ণের লীলা কথা, অথবা যে সকল কথা কেবল কৃষ্ণেরই কৃতিত্বের দাবিদার, কেবল কৃষ্ণেরই মহিমা প্রশংসা, সেইটাই হচ্ছে কৃষ্ণ কথা। যে কথা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে দশম অধ্যায়ের নয় নম্বর শ্লোকে বর্ণনা করছেন, মচ্চিত্তা মদগত প্রাণাহা বধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। মানে কি? মানে হলো যে মৎচিত্তা মদগত প্রাণা, যারা আমাতে চিত্ত অর্পণ করেছে, যারা আমার প্রেমী ভক্ত, মদগত প্রাণা, যারা মদগত প্রাণ, এই সকল ভক্তদেরকে যখন পরস্পরে দেখা হয় তারা কি করবে, তারা কি করে? বোধয়ন্ত পরস্পরম, তারা পরস্পরের মধ্যে বার্তালাপ করে, পরস্পরের মধ্যে কথা আলোচনা করে। কি কথা? আমার কথা, আমার কথা মানে কৃষ্ণের কথা আলোচনা করে। বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। এইভাবে তারা পরস্পরে আমার কথা আলোচনার মাধ্যমে রমন্তি চ আনন্দ লাভ করে, তুষ্যন্তি চ তুষ্টি লাভ করে। সুতরাং আমাদের যখনই আমরা সময় পাই জীবনে, যখনই আমাদের জীবনের সৌভাগ্য ঘটে, আমাদের উচিত পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণে নিমগ্ন হওয়া। ভাগবতের কথা, শ্রীমৎ ভগবত গীতার কথা, পুরাণের কথা, রামায়ণের কথা, মহাভারতের কথা, সকল ধর্মশাস্ত্রের কথা, যে সকল আমাদের আত্মোন্নতি করে, যে সকল কথা আমাদের চিত্তকে দ্রবীভূত করে, যে সকল কথা আমাদেরকে এই জড় অবস্থা থেকে চিন্ময় স্তরে নিয়ে যায়, সেই সকল কথা আমাদের বারবারই শোনা উচিত। তা না হলে এই জগতে তো কথার অভাব নেই, চারিদিকে কথা আর কথা। বাজারে দেখবেন শুধু কথা, চায়ের দোকানে দেখবেন শুধু কথা, কিন্তু সেই কথা তো আপনার চিত্তকে পবিত্র করবে না। যদি কারোর নিন্দা চর্চা হয়, সে কথা আপনার চেতনাকে কলুষিত করবে। যেখানে পরচর্চা পরনিন্দা হয়, সে কথা আপনার হৃদয়কে কলুষিত করে, সেই ব্যক্তির প্রতি ভ্রান্ত ধারণা আপনার ভিতরে সৃষ্টি করে। সুতরাং বিশেষত নিন্দা শ্রবণের ব্যাপারে, নিন্দা করার ব্যাপারে সাবধান থাকা উচিত।
একে বলা হয়েছে প্রলাপ। ব্যাং অনেক শব্দ করে, কিন্তু শব্দ করলে কি হয় জানেন? ব্যাং শব্দ করার মাধ্যমে সাপ অদূরে বুঝতে পারে যে ওইখানে আমার খাদ্যটি রয়েছে, ফলে সাপ সেখানে গিয়ে ব্যাংকে ধরে ফেলে। এবার ব্যাং যদি চিৎকার না করে তাহলে সাপ কিন্তু বুঝতে পারবে না যে ব্যাং কোথায় আছে। তো ব্যাঙের মতো চিৎকার করা বা কথাবার্তা বলা সেইগুলো তো কথা নয়, প্রকৃত কথা হচ্ছে কৃষ্ণ কথা, যেখানে আমাদের যাওয়া দরকার, যেখানে আমাদের বসা দরকার, যে কথাগুলি আমাদের শোনা দরকার, তাতে আমাদের চিত্তের পরিবর্তন ঘটবে। মাছি দুই রকমের আছে, একটা হলো মৌমাছি। মৌমাছি দেখবেন একটা সুন্দর পদ্ম প্রস্ফুটিত হয়, সেই পদ্মের মধ্যে গিয়ে বসে, যেখানে সৌরভ আছে মধু আছে সেইখানে গিয়ে বসে। আর সেই জন্যই সেই মধু আমরা সংগ্রহ করি, ভগবানকে অর্পণ করি। মধুবার তারিতয়েতে মধু খরন্তি সিন্ধবাহা মধুমদ পার্থিবম রজ মধু মধুমান্য ন পিতা বনস্পতি। ঔষধি সকলের মধ্যে মধু হলেন শ্রেষ্ঠ। ভগবানের অর্চনা করবেন, পঞ্চামৃত দিয়ে আপনাকে স্নান করাতে হবে, তার ভিতরেও মধুর প্রয়োজন। কিন্তু মাছি যেখানে বসে তার কোনো অংশ জীবের কোনো কাজে আসে না। মাছি কোথায় বসে? মাছি কিন্তু ময়লা বৃষ্ঠার মধ্যে গিয়ে বসে। ধরুন এইটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনি কোথায় যাবেন, কার সাথে মিশবেন, কার সাথে বার্তালাপ করবেন, কি কথা আলোচনা করবেন, আপনি কোন জায়গায় যাবেন। আপনি যদি সাধুর সঙ্গে যান, আপনি যদি কৃষ্ণ কথা শুনেন, আপনি যদি ভাগবতের সঙ্গ করেন, তাহলে আপনি হলেন মধুকর, আপনি মধুব্রত। আপনার কণ্ঠে কৃষ্ণ কথা, আপনার হৃদয়ে কৃষ্ণ বসবাস করবে। আর যদি আপনি মাছি হতে চান, তাহলে ওই সব যত প্রলাপ আছে, সংসারে নিমগ্নতার যত নিন্দা পরচর্চা আছে, সেখানে গিয়ে আপনি বসবেন। মনুষ্য জীবনের লক্ষ্য সম্বন্ধে আমাদের বোঝা দরকার। সহজেই আমরা এই মনুষ্য জীবন পাইনি। এই মনুষ্য জীবন পেতে গেলে কি করতে হয়? ধরুন এই যে মনুষ্য জীবন আমাদের, তাতে যদি আমাদের প্রথমত মৃত্যু হয়ে যায়, তাহলে মৃত্যুর পরে সাধারণত জীবের গতি হয় তিন প্রকারের। একটা হচ্ছে যারা ভক্তি অনুশীলন করে ভগবানের সাথে 100% 100% সম্পর্ক তৈরি করতে সক্ষম হয়েছেন, তারা মৃত্যুর পর সাথে সাথে গোলক বৃন্দাবন অথবা মথুরা বৈকুণ্ঠ আদি লোকে প্রবেশ করতে পারে। এবার যারা ভগবানের সাথে এই জীবনে সম্পর্ক স্থাপন করতে পারেনি, তারা মৃত্যুর পরে তাদের সকলের শুভাশুভ কর্ম রয়েছে। সবাই আমরা কিছু না কিছু পাপকর্ম করি, আবার কিছু না কিছু পুণ্যকর্মও করি। এমন নয় যে কোনো পুণ্যই আমরা করি না, আবার এমনও নয় যে আমরা কোনো পাপকর্ম করি না। কম আর বেশি সকলেরই ভিতরে পাপ এবং পুণ্য বর্তমান থাকে। তো পাপকর্মের ফলস্বরূপ তাকে নরকে যেতে হয়, পুণ্যকর্মের ফলস্বরূপ তাকে স্বর্গ সুখ ভোগ করতে হয়। স্বর্গ যখন পুণ্য আপনার শেষ হয়ে যায়, তখন ক্ষীণে পুণ্যে মত্তলোকং বিশন্তি, পুণ্য শেষ হয়ে গেলে আবার আপনাকে এই জগৎ সংসারে আসতে হয়। তো স্বর্গ থেকে যদি আপনি আসেন, তাহলে আবার আপনার মনুষ্যজনিতে জন্ম হয়। আবার পাপকর্মের জন্য যখন নরকে যেতে হয়, তখন নরক ভোগ করার পরও কিছু অবশিষ্ট পাপ থাকে,
সেই পাপ ভোগ করবার জন্য আবার 80 লক্ষ জনই আমাকে পরিভ্রমণ করতে হয় কীট পতঙ্গ পশু জলচর উদ্ভিদ এবং কৃমিকীট পক্ষী এইসব জনি অতিক্রম করা হলে অবশেষে 80 লক্ষ জনই এরকম পরিভ্রমণ করার পর আমার একবার দুর্লভ মনুষ্য জীবন হয়। এই মনুষ্য জীবনটা কিন্তু এই জন্যই বলা হয়েছে দুর্লভ। কেন দুর্লভ? কারণ এটা প্রাপ্ত হতে গেলে প্রথমে স্বর্গের যতটুকু পুণ্য আছে সেই পুণ্য ভোগ করার পরে আমার পাপ ভোগ করতে হয়, নরকে পাপের ফল ভোগ করা হয়ে গেলে আরও কিছু পাপ থাকে, সেইগুলো আবার পশু পক্ষী কীটপতঙ্গ ইত্যাদি জনিতে ভোগ করতে হয়। একদম অবশেষে যখন আমার সেই সকল পাপ নষ্ট হয়ে যায়, কিঞ্চিত পরিমাণে পাপ থাকে, তখন আমাকে আবার একটা মনুষ্য জীবনরূপী সুযোগ দেওয়া হয়। এই জীবনে যে আমাদের কোনো পাপ থাকে না তা না, এই জীবনেও আমাদের কিঞ্চিত পাপ থাকে, তারই পরিণামে তো আমরা বিশেষত যেমন দুরারোগ্য ব্যাধি, সৌন্দর্যহীনতা, বিদ্যার অভাব, ধনের অভাব এবং আইন সংক্রান্ত কাজে জড়িয়ে পড়া, এই সব আমরা করি, এগুলো কিন্তু পূর্ব জন্মার্জিত পাপেরই পরিণাম। তো সুতরাং এই সমস্ত পাপ ভোগ করার করেও আমরা মনুষ্য জীবনটা পাই, আবার একটা চান্স, আবার একটা সুযোগ, যেই জীবনে আমরা চাইলে স্বর্গ নরক 80 লক্ষ জনই আবার মনুষ্য জীবন, এই যে পুনরূপী জন্ম, পুনরূপী মরণ, পুনরূপী জননী জঠরে শয়ন, বারবার জন্ম মৃত্যুর চক্রে আমরা আবর্তিত হচ্ছি, সেই চক্র থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের পাদ পদ্মে আমরা ফিরে যেতে পারি এই মনুষ্য জীবনে। তাই এই মনুষ্য জীবন সাধারণ নয়, এই মনুষ্য জীবন পেয়ে যদি আমরা এটার সদ্ব্যবহার না করি, তাই আমাদেরকে বলা হয়েছে কৃপানাস্যা, মানে কৃপণ বলা হয়েছে। কৃপণ মানে কি? যারা অর্থ থাকা সত্ত্বেও ভালোভাবে সেটাকে ব্যয় করে সুন্দর স্বচ্ছ জীবন যাপন করে না। এই জগতে আমরা কৃপণ কাকে বলি? বলে কৃপণ লোকটা কাকে বলি? যার অনেক টাকা আছে কিন্তু ঠিক মতো খায় না, ঠিক মতো পোশাক পরে না, ঠিক মতো ব্যয় করে না, তাকে আমরা কৃপণ বলি তো? কিন্তু শাস্ত্রে একে প্রকৃত কৃপণ বলা হয়নি। শাস্ত্রে প্রকৃত কৃপণ বলা হয়েছে কাকে? যে এই মনুষ্য জীবনরূপী সম্পদ প্রাপ্ত হয়েছে অথচ মনুষ্যত্বের মতো কার্য করে না, এই মনুষ্য জীবনের সম্পদ প্রাপ্ত হয়ে সে ভগবত ধামে ফিরে যাবার জন্য প্রয়াস করে না, তাকেই শাস্ত্রে প্রকৃত কৃপণ বলা হয়েছে। শাস্ত্রে এই প্রকার ব্যক্তিকে আত্মহত্যাকারীও বলা হয়েছে। ধরুন কেউ যদি আত্মহত্যা করে তাহলে তার গতি কি হয়? আত্মহত্যা করার ফলে যেহেতু পরমেশ্বর ভগবান তাকে একটা জীবন দিয়েছিল, এই জীবনে ভগবানের কাছে ফিরে যাবার জন্য, সেবা করবার জন্য, কিন্তু সে সেই সময়টাকে, সেই মনুষ্য জীবনটাকে কাজে লাগায়নি, আত্মহত্যা করেছে, পরিণামে তাকে কিছুদিনের জন্য শরীর প্রদান করা হয় না, যেটাকে আমরা বলি প্রেত আত্মা বা ভূত, প্রেতাত্মা বলি। কাকে বলি ভূত? ওইটা হচ্ছে আত্মাটা এই শরীর থেকে বেরিয়ে ওকে একটা শাস্তি দেওয়া হয়েছে যেহেতু সে শরীরটাকে নষ্ট করেছে। হ্যাঁ, যেমন আপনি যদি 100 টাকা আপনার ছেলেকে দেন আর সেটা যদি সে ছিঁড়ে ফেলে, আপনি কি করবেন? আপনি পরবর্তীতে তাকে টাকা দেবেন? আপনি নিশ্চয়ই বলবেন যে না না, তোমাকে কালকে টাকা দিয়েছিলাম, তুমি ছিঁড়ে ফেলেছ, তোমাকে আর দেওয়া হবে না, কমপক্ষে 1 মাস তোমাকে আর কোনো টাকা দেওয়া হবে না, 1 মাস পর দেখা করবে, বলবেন না? তো ভগবান এরকম করেন, ভগবান চিন্তা করেন তোমাকে একটা শরীর দিলাম, এই শরীরটার অর্থ বুঝবার জন্য,
ज्ञान अर्जनेर जन्नो आमाके जानबार जन्नो अथच तुमी किछुई करले ना एई शरीरटाके नष्ट करे दिले सुतरां तोमाके आमी हाँ आर शरीर देव ना एखन प्रेतात्मा रूपे राखबो माने तखन से आत्मा स्वरूपेई थाके ओइटाकेई आमरा बोली प्रेत हाँ प्रेत आर किछुई नय आमादेर मतोई आमी जेमन एकजन आत्मा प्रेत एकटा आत्मा किन्तु पार्थक्य कि ओनार शरीर नाई आर आमार शरीर आछे किछुई पार्थक्य नाई प्रेत आर आमी एकई जिनिस आत्माई तो जस्ट ओनार शरीरटा नेई आमार शरीर आछे एई पार्थक्य एवं जेहेतु तार शरीर नाई তাই সে ইন্দ্রিয় সুখ অনুভব করতে পারে না যেমন তৃষ্ণা লাগে কিন্তু জলপান করতে পারে না নিদ্রা যাবার অনুভূতি হয় কিন্তু নিদ্রিত হবার স্থান পায় না পবিত্র বৃক্ষ তাকে স্থান দেয় না এইসব নানা প্রকারের শাস্তি প্রেদাত্মারা পেয়ে থাকে তো সেই প্রেদাত্মাদের যে তার শরীরকে নষ্ট করেছে সে তার প্রেদাত্মার অবধি কাটালে পরে আবার তাকে শরীর দেওয়া হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে রাখা হয় তারপরে তাকে আবার শরীর দেওয়া হবে আর তার থেকে ভালো হচ্ছে যদি এইরকম প্রেদাত্মা কেউ হয় গয়াধামে গিয়ে প্রেত শিলাতে গিয়ে যদি পিণ্ডদান করতে পারেন তাহলে তার শরীরটা আরও তাড়াতাড়ি হয় সেসব শাস্ত্রে বর্ণনা করা আছে তাড়াতাড়ি হয় তো যদি তারপরেও তো তার শরীর প্রাপ্ত হওয়াটা খুব তাড়াতাড়ি কিন্তু প্রকৃত আত্মঘাতী কাকে বলা হয়েছে যিনি এই মনুষ্য জীবন পেয়ে সদ্গুরু পেয়ে শাস্ত্র সকল পেয়ে কৃষ্ণের কাছে ফিরে গেল না ভগবানের কাছে ফিরে গেল না তিনি হচ্ছেন প্রকৃত আত্মহত্যাকারী তিনি হলেন প্রকৃত আত্মঘাতী হৃদেহ মদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধারম মায়ানুকূলেন লভস্য তরিতম পুমান ভবাগ্ধিন তরিত স্বাত্মহা কে আত্মঘাতী প্রকৃত আত্মঘাতী হল হৃদেহ মদ্যম তাকে নরদেহ দেয়া হয়েছে সুলভম সুদুর্লভম যদিও দুর্লভ কিন্তু দুর্লভ হলেও আমাদের কাছে কি দুর্লভ কার কাছে দুর্লভ যে এখনো নরকে আছে তার কাছে দুর্লভ তাকে আশি জনই ভ্রমণ করে তারপরে এই মনুষ্য জীবন পেতে হবে তার কাছে দুর্লভ কিন্তু যারা আমরা অলরেডি পেয়ে গেছি তাদের কাছে কি দুর্লভ এই জন্যই বলছে সুলভম যদিও মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ কিন্তু সুলভম আমরা যারা অলরেডি পেয়ে গেছি আমাদের কাছে কিন্তু এখন এটা দুর্লভ বস্তু নয় প্রেজেন্ট প্রেজেন্ট এটা দুর্লভ বস্তু নয় কারণ আমার কাছে এখন এই মনুষ্য জীবন রূপ এই দেহটা আছে এখন এটা পেয়েও গুরুকর্ণধারম এটা উপমা দেওয়া হচ্ছে উপমাটা কি যেমন একটা নৌকা আপনি পেয়েছেন নৌকা পেয়েছেন আপনি যদি ভবসমুদ্র পাড়ি না দেন তাহলে সাঁতার দিয়ে আপনি পাড়ি দিতে পারবেন সেই জন্য নৌকা পেয়ে গেছেন এই এই দেহটি হচ্ছে নৌকা কিন্তু নৌকা আবার আপনা আপনি চলতে পারে না নৌকা পরিচালনার জন্য গুরুকর্ণধারম একজন সদ্গুরুর আনুগত্যে এই শরীরটাকে পরিচালনা করতে হবে তবে গুরুকর্ণধারম আর কি লাগবে গুরুদেব চালাচ্ছেন নৌকা এই দেহরূপী নৌকাটা কোথায় নিয়ে যাওয়ার জন্য ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য তিনি চালাচ্ছেন তখন এখন কি লাগবে আর লভস্য তরিতম পুমান ভবাগ্ধিন তরেত স্বাত্মহা মায়ানুকূলেন অনুকূল বাতাসও লাগবে পালতোলা যদি নৌকা হয় গুরুদেব যদি এই নৌকাটা চালায় তাহলে বাতাসটা যদি অনুকূলে হয় তাহলে নৌকাটা তাড়াতাড়ি যাবে না সেই জন্য বাতাসটা লাগবে অনুকূল বাতাস তো অনুকূল বাতাস কাকে বলে এই যে আমরা সাধু সঙ্গে বসে
মন্দির প্রাঙ্গণে বসে ভগবানের কথা আলোচনা করছি, শাস্ত্রের বাণী এই সকল হচ্ছে অনুকূল বাতাস, যেটা আমাদের এই দেহরূপী তরুণীকে ভগবতধামের তীরের দিকে তাড়িত করবে, ভগবতধামের তীরের দিকে আমাদেরকে ঠেলে নিয়ে যাবে। তো সেই জন্য এই মনুষ্য জীবন পেয়েছি, মানে নৌকা পেয়ে গেছি, এখন একজন নাবিক দরকার, মানে আমার একজন সদ্গুরু দরকার। আর কি দরকার? শাস্ত্র শ্রবণ। এই দুটো তিনটে জিনিস পাওয়ার পরেও দেহ পেয়েছেন, সদ্গুরু পেয়েছেন, শাস্ত্র শ্রবণের উপায় পেয়েছেন, এসব পেয়েও যদি আপনি এই জীবনে ভগবতধামে না পৌঁছান, নতরেত সৎ মহা, সেও তো এক প্রকার আত্মঘাতী, কারণ সে এত সুযোগ থেকেও সুযোগটাকে কাজে লাগালো না, সুযোগটাকে প্রয়োগ করল না। এই মনুষ্য জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থদম তদপি অর্থদম অধ্রুবম, দুর্লভম মনুষ্য জন্মম তদপি অর্থদম অধ্রুবম, অত্যন্ত দুর্লভ এই মনুষ্য জীবন, কিন্তু অধ্রুবম বেশি দিনের জন্য নয়, খুব অল্প সময়। অর্থদম তবে খুব অর্থপূর্ণ, খুব তাৎপর্যপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, তাই এটাকে কাজে লাগাতে হবে। আপনি ভাবছেন জড়জগতে আমি সুখী হব, প্রকৃত সমস্যা হচ্ছে আমরা এইটা বুঝি না যে জড়জগতের কোথাও সুখের লেশ মাত্র নেই, কোথাও সুখ নেই, শুধু আমরা ভাবি যে অন্যরা বোধহয় সুখী। যেমন আমরা যখন কোনো কষ্টে পড়ি, আমি ভাবি আমি ছাড়া সবাই মনে হয় সুখী। এটা আমাদের একটা একটা মিথ্যা ভাবনা, মায়ার মরীচিকা সম, একটা মিথ্যা প্রলোভন। মিথ্যা প্রলোভন জানেন কিরকম? আপনারা মরুভূমি অনেকে দেখে থাকবেন, যারা রাজস্থানে গিয়েছেন অথবা মিডিল ইস্টে গিয়েছেন, অনেকে দেখবেন না যারা যাননি, আমি গিয়েছিলাম মরুভূমির দেশে, উটের পিঠে চড়ে অনেক দূর। ওখানে একটা ভ্রম হয় কি জানেন, প্রথমত জলের তৃষ্ণা পায়, কারণ ওখানে জল নেই, তো সামনের দিকে তাকালে মনে হয় ওই বোধহয় একটা বিরাট সরোবর যেখানে একেবারে জলে পরিপূর্ণ রয়েছে। মনে হয় আমি যদি কিছুটা দূর হেঁটে যাই বা উটের পিঠে চড়ে যাই, তাহলে আমি দেখব যে কিছুটা জল আছে, সেখানে আমি পান করতে পারবো। তো এইভাবে আপনি কিছু দূর যাবেন, ওই পর্যন্ত যাবেন, দেখবেন যে না ওখান থেকে আরও 1 কিলোমিটার পরে জল, আবার আপনি ওই 1 কিলোমিটার যাবেন, তারপরে মনবেন ওই তো সামনে জল, কিন্তু বাস্তব কথা হলো মরুভূমিতে কোনো জলের অস্তিত্ব নেই। যদি সেখানে জল থাকতো তাহলে সেটাকে তো মরুভূমি বলা হতো না, ওখানে কোনো জল নেই, কিন্তু দেখে মনে হয় যেন জল। এই তো আজকেই আমি আসতেছিলাম, যখন পদ্মা ব্রিজ পার করলাম, তো আমার কাছে আমি দেখছি যে বৃষ্টি কি তখন হচ্ছে কি হচ্ছে না, না তখন বৃষ্টি হচ্ছে না, তাহলে ওই যে রাস্তা ওটা কি ভেজা না শুকনো? তো রাস্তাটা আসলে শুকনো, কিন্তু ওই দূরের দিকে তাকালে মনে হচ্ছে রাস্তাটা ভেজা। এটা কিন্তু মরীচিকা, আপনারা কখনো নিজেরা প্র্যাকটিক্যাল করবেন, নিজের চোখের দ্বারা বিচার করবেন, কারণ মরুভূমি তো সবার পক্ষে যাওয়া সম্ভব নয় না, এই জন্য বলছি প্র্যাকটিক্যাল করবেন কখনো। তো এটাই হচ্ছে বিষয়, যত দূরে আপনি যাবেন ওটাও তত দূরে যাবে। সুখটা হচ্ছে এই রকমের, এই জগতে আপনি যত সুখের কাছাকাছি যাবেন মনে হচ্ছে সুখ যেন আরো দূরে চলে যাচ্ছে। সুখ নেই, শুধু সুখের হাতছানি এখানে আছে। একটা কাকের কাহিনী আছে, একটা কাক ও মনে মনে ভাবছে যে
এই সাদা হাঁসটা কত সুন্দর, হ্যাঁ আমি কত কুশ্চিত, কালো কাক, আমার কণ্ঠস্বর কত বাজে কর্কশ, আর এই হাঁসটা দেখো কত সুন্দর, একদম সাদা ধবধবে একটা সরোবরে স্নান করছে। আমি যদি হাঁস হতাম তাহলেই বোধহয় আমি খুব সুখী হতাম। এবারে হাঁসের কাছে গিয়ে জিজ্ঞেস করছে, বলে ভাই তুমি তো সবচেয়ে বেশি সুখের মানুষ, কত সুন্দর তুমি। এইবারে হাঁস বলছে, হ্যাঁ আমি আগে আমি ভাবতাম যে আমি বোধহয় সবচেয়ে সুখী, হ্যাঁ আমি বোধহয় সবচেয়ে সুখী, কিন্তু আমি যেদিন টিয়াকে দেখেছি সেদিন আমার কাছে মনে হয়েছে না আমি সুখী নই, টিয়া হচ্ছে সবচেয়ে সুখী। কেন? কারণ সে টিয়ার দুটো রং কত সুন্দর দেখতে, ডাকটা কত সুন্দর। এবার কাক টিয়ার কাছে গেছে, টিয়াকে বলল যে তুমি না, টিয়া এবং হাঁসও গেছে গিয়ে বলছে হ্যাঁ তুমি তো খুব সুখী, তুমি কত সুন্দর, আমার তো একটাই কালার, তোমার কত সুন্দর সুন্দর রং বেরঙের কালার, কত সুন্দর তুমি। বলছে এটা আমি ভাবতাম আগে, কিন্তু যেদিন থেকে আমি ময়ূরকে দেখেছি সেদিন থেকে আমার মনে হলো যে না না আমি কি সুন্দর, ময়ূর হচ্ছে সব থেকে সুন্দর। ময়ূরের কাছে গিয়ে জিজ্ঞেস করছে ভাই তুমি তো কত সুন্দর, তোমার কত সুন্দর প্রত্যেকটা পেখমে কত সুন্দর চোখ আঁকানো আছে, আর তুমি পেখম তুললে হাজার হাজার মানুষ চিড়িয়াখানায় তোমাকে দেখতে আসছে, চারিদিকে কত আনন্দ। ময়ূরকে জিজ্ঞেস করছে তুমি না সবচেয়ে সুখী। এখন ময়ূর বলছে আরে ভাই না না আমি কি ভাবতাম জানো, আমি ভাবতাম পৃথিবীর যত পাখি আছে তার মধ্যে কাক হচ্ছে সবচেয়ে সুখী। কেন? যে কাককে কেউ চিড়িয়াখানায় রাখে না। আমি আজকে তো সুন্দর, কিন্তু এই সৌন্দর্যের বিড়ম্বনা জানো, কত মানুষ আসে, আমার নিজস্ব প্রকৃতিতে আমি বাস করতে পারি না, আমি এখানে ডানা ঝাপটাই চিড়িয়াখানার ভিতরে, এটা তো আমার প্রকৃতি নয়, আমি হচ্ছি সব থেকে দুঃখী আর তুমি হচ্ছে সব থেকে সুখী। দেখুন সুখের পরিভাষা এক একজনের কাছে এক এক রকমের। যারা স্কুলে পড়ছে তারা ভাবছে, যারা কলেজে পড়ে তারা না কত ভালো, কলেজে বাইন্ডিংস কম, স্কুলের বাইন্ডিংসটা বেশি। হ্যাঁ যারা কলেজে পড়ে তারা ভাবছে ইউনিভার্সিটিতে যারা পড়ে ওখানে আরও ভালো, কত বাইন্ডিংস কম, আমরা কলেজে অনেক কষ্ট। যারা ইউনিভার্সিটিতে পড়ে তারা কি ভাবছে, চাকরিজীবীরা কত না ভালো। যারা চাকরি করছে তারা কি ভাবছে, তারা ভাবছে বিবাহিত জীবন না কত সুখের। যারা বিবাহিত তারা কি ভাবছে, তারা ভাবছে না না যেরকম ভেবেছিলাম আসলে সংসার জীবনটা ঠিক তেমনটা নয়, এটা দেখতে যত মধুর, দেখতে যত সুন্দর, বাস্তবিক পক্ষে ততটাও সুন্দর নয়। হ্যাঁ অনেক আয়োজন করতে হয়, অনেক প্রচেষ্টা করতে হয় এক বিন্দু সুখের জন্য। তাতল সৈকতে বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, কবি বিদ্যাপতির বক্তব্য। তিনি বললেন এটা সংসার সুখটা কেমন জানেন, সংসার সুখটা হচ্ছে একটা বিশাল মরুভূমি, তপ্ত মরুভূমি, তাও একেবারে তাতল সৈকত, বাড়ি বিন্দু সম মানে তপ্ত মরুভূমি, বুকে কেবল এক বিন্দু বাড়ি হেন, এ জীবন সুখ, এই সংসার সুখ। আর এই সংসার সুখ লাভের জন্য আমরা মাথার ঘাম পায়ে ফেলছি, আসলে আমরা জানি না প্রকৃত সুখী হবার, প্রকৃত সুখের রহস্য কোথায় লুকিয়ে আছে, প্রকৃত আনন্দম বুধি কোথায়, প্রকৃত আনন্দের অস্তিত্ব কোথায়। প্রকৃত আনন্দ এই জড়জগতে নেই,
আচ্ছা যদি থাকতো তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি এই কথা বলতেন যে মামুপেত্যত কুন্তেয় দুঃখালয়ম অশাশ্বতম, হে কুন্তীর পুত্র অর্জুন তুমি জেনে রাখো এই জড়জগৎ হচ্ছে দুঃখালয়ম, দুঃখের আলয়। দুঃখের আলয় মানে কি? যেখানে কেবল দুঃখ আর দুঃখ রয়েছে তাকে বলা হয় দুঃখালয়ম। যেমন বস্ত্রালয়ে বস্ত্র রয়েছে, দুঃখালয়ে কি থাকবে? দুঃখালয়ে তো দুঃখই থাকবে না, তাই এই জড়জগৎ হচ্ছে দুঃখালয়ম আর অশাশ্বতম। আপনি ভাবছেন আমার তো কিছু সুখ আছে, অর্থ আছে, পরিবার আছে, সুন্দরী ভার্যা আছে, বিদ্যা আছে, আমি তো সুখী, কিন্তু সেই জন্যই পরের শব্দটি শ্রীকৃষ্ণ বলছেন অশাশ্বতম। সেটা কিন্তু বেশি দিনের নয়, সেটা কিন্তু ক্ষণিকের। কবে আমরা মারা যাব আমরা কেউ জানি না, যে কোনো মুহূর্তে যমরাজ আমাদেরকে নিয়ে যেতে পারে, আমরা আমাদের জীবনের মৃত্যুর কথা কেউ জানি না। তাই সুধী ভক্তবৃন্দ, মনুষ্য জীবনের গুরুত্ব উপলব্ধি করে আমাদের দরকার হলো সেই পরমানন্দের সাথে সম্পৃক্ত হওয়া, সেই পরমেশ্বর ভগবানের সাথে নিজেকে সম্পৃক্ত করা। তাহলে ধীরে ধীরে আমরা আনন্দিত হব, আনন্দময় হয়ে যাব, কারণ পরমেশ্বর ভগবান হলেন আনন্দময় অভ্যাসাত, তিনি হলেন লাবণ্য সারং, তিনি হলেন ভূম সুখ সর্বেশ্ব, তিনি হলেন ভূমা সুখ। সেই ভগবানের সাথে সম্পর্কের দরকার, তার সাথে রিলেশন, সেইটা আমরা ভুলে গেছি। অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে তরিবারে না দেখি উপায়, এই ভব সংসারে পতিত হয়ে মায়ার দ্বারা আমাদের মস্তিষ্ক বিভ্রান্ত হয়েছে। আমরা ভেবেছি এই শরীরটা আমার, এই জড় শরীর আমি, আমি আমার ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের দ্বারা আমি নিজেকে খুশি করব, সুখী করব, কিন্তু সারা জীবন যদি আমি প্রয়াস করি তবুও আমি আমাকে সন্তুষ্ট করতে পারবো না, পৃথিবীতে কেউ পারেনি। মৃত্যুর শয্যাস্থিত কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন তিনি সারা জীবন প্রয়াস করে কি নিজেকে সুখী করতে পেরেছিলেন না। প্রকৃত সুখ তখনই লাভ হবে যখন আমরা আমাদের সংসার, ব্যবসা, চাকরি, যে কোনো জীবন আমরা করি না কেন, সেই জীবনের সাথে আমরা ভগবানকে যুক্ত করব, ভগবানের সাথে আমরা সম্পর্ক তৈরি করব, পরমেশ্বর ভগবানের শ্রীচরণ কমলে আমরা আশ্রয় গ্রহণ করব। অশোক অভয় অমৃত আধার তোমার চরণোদয়, তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়িনু ভবের ভয়। ভগবানের শ্রীচরণে আশ্রয় নিলে অশোক আপনি শোক থেকে মুক্ত হবেন, আপনার কোনো শোক কাজ করবে না। অভয় আপনি অভয় চরণারবিন্দ মানে ভগবানের সেই যে চরণ, সেই চরণকে বলা হচ্ছে অভয় চরণ, সেই অভয় চরণে আশ্রয় আপনাকে নিতে হবে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণারবিন্দ রে, হে মন তুমি অভয় চরণে আশ্রয় নাও। সেই অভয় চরণে আশ্রয় নিলে জীবের আর কোনো দুঃখ থাকে না, জীবের আর কোনো দুর্দশা থাকে না। সেই অভয় পাদ পদ্মে তুমি স্থান নাও। সেই জন্য এই ভাগবত আলোচনার লক্ষ্যটা কি, কেন আমরা এখানে এসেছি? কিছু পুণ্য অর্জন করব, অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করব, তাই পাপ মুক্ত হব তার জন্য না।
এইগুলো তো আনুষাঙ্গিক ফল, এইগুলো তো অনায়াসেই হয়ে যাবে। মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবানের মহিমা শ্রবণের ফলে ভগবানের প্রতি আমার যেন প্রীতি জাগ্রত হয়, তার প্রতি যেন আমার আসক্তি বাড়ে। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, ব্যক্তি জীবনে যখন আপনি কোনো ব্যক্তির প্রশংসা শুনেন, মহিমা শুনেন, তখন কিন্তু তার সাথে আপনার একটা ভালোবাসা কাজ করে, করে না? করে তো। যেমন ধরুন এই একজন ব্যক্তি এখানে বসে আছেন, আমি তার সম্বন্ধে কিছুই জানি না, আমার তার প্রতি কিন্তু কোনো ইন্টেনশন নাই, আমার কিন্তু কোনো সম্পর্ক কাজ করছে না, কিন্তু যেই মাত্র কেউ যদি আমাকে বলে যে না না প্রভু, ইনি একজন বিশিষ্ট ব্যক্তি, ইনি সমাজের জন্য অনেক কাজ করে, মন্দিরের জন্য ডোনেশন করে, ইনার অনেক আত্মত্যাগ আছে, ইনি পরহিতার্থে কাজ করে, ইনার অনেক মহিমা, তখনই কিন্তু আমার তার প্রতি কি তৈরি হবে, একটা ভালোবাসা তৈরি হবে ভিতরে। কেন? আমি তার কিছু মহিমা শুনেছি, কিছু তার সম্পর্কে জানা হয়েছে আমার, তার ফলে আমার তার প্রতি কি হচ্ছে, কাজ করছে, একটা ভালোবাসা কাজ করছে। যেমন ধরুন আপনি যদি শুনেন যে এখানে একজন ব্যক্তি উনি বসে আছেন, উনি শ্রবণ করছেন, এখন আমি যদি তাকে ডেকে বলি ইনি শ্রবণ করছেন, ঠিক আছে, কিন্তু একই সাথে ইনি একজন গভর্নমেন্টের কিন্তু বড় অফিসার, আপনার কি লাগবে? আপনার ভালো লাগবে না? ও, তাহলে ইনার সাথে দেখা যাক, পাঠের শেষে ওনার নাম্বারটা যদি একটু আমি কালেক্ট করতে পারি, তাহলে ওনার সাথে আমি একটা সম্পর্ক রাখবো, যদি কখনো কোনো কাজে আসে। তো ওই ব্যক্তিটাই এমনি বসে আছে যখন, তখন কিন্তু আপনার এই ভাব জাগেনি, জেগেছে? কিন্তু যখন আমি ডেকে নিয়ে এসে তার সম্পর্কে কিছু বললাম, তখন আপনার ভিতরে সেই জিনিসটা জাগ্রত হলো, হলো কি না? ঠিক তেমনি বেদাদি শাস্ত্রে যে ভগবানের মহিমা কীর্তন করা হয়েছে তা পর্যাপ্ত নয়। ভগবান তো অনন্ত, তার মহিমা অপার, তার মহিমা কি 2 ঘন্টায় কীর্তন করে শেষ করা সম্ভব? তার মহিমা আলোচনা কি এই 2 ঘন্টার আলোচনা? জীবনে জীবন পার করে দিয়ে গেছেন আমাদের মহাজনগণ, মুনিগণ, ঋষিগণ, হ্যাঁ, তবুও তার লীলা লিখে শেষ করতে পারেনি। মহামুনি বেদব্যাস বলছেন এটা লেখা সম্ভব নয়, তার মতো রচয়িতা, তার মতো লেখক যদি এই কথা বলে, যিনি 1 লক্ষ শ্লোক সমন্বিত মহাভারত লিখলেন, এই যে ভাগবত পুরাণ যেটা আমরা নিয়মিত পাঠ করি, 18,000 শ্লোক সমন্বিত ভাগবত পুরাণ তিনি লিপিবদ্ধ করেছেন, একই সাথে তিনি রামায়ণ, তিনি 18 পুরাণ এবং 1 কোটি শ্লোক সমন্বিত বেদকে তিনি বিভাজন করেছেন। এত লেখার পরেও তিনি বলছেন তার মহিমা কেবলই কিঞ্চিত বর্ণনা হলো, মানে পূর্ণরূপে তার লীলা যেন বর্ণনা করা সম্ভব হয়নি। দেখুন, তাহলে আমরা এই 2 ঘন্টায় কি সেই লীলা বর্ণনা করতে পারবো বলে মনে হচ্ছে? আমরা সেই জিনিস বুঝে ফেলবো বলে মনে হচ্ছে? হবে না। এই জন্যই ভাগবত বলছে প্রত্যহ প্রতিদিন নিত্যম ভাগবত সেবয়া ভাগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নষ্টিকিম, মানে নিত্যদিন প্রতিদিন আমাদের শোনা উচিত। কিভাবে প্রতিদিন শুনব? প্রতিদিন তো আমাদের এই আয়োজন নেই, তাহলে প্রতিদিন কিভাবে শুনব? আমাদের ছোট ছোট গোষ্ঠী করে তুলতে হবে, 10-5 মিলে নিজ দুয়ারে বসিয়া কীর্তন করহ সদা হাতে তালি দিয়া, নিজেরা নিজেরা বসবেন, 10 জন 5 জন মিলিত হয়ে এইভাবে 1 ঘন্টা 2 ঘন্টা করে প্রতিদিন যদি এই সব চর্চা করেন, তাহলে আপনাদের ভিতরে ভাগবতের চর্চার একটা জায়গা তৈরি হবে, জ্ঞান বিজ্ঞানের বিকাশ ঘটবে, সনাতন ধর্ম সম্বন্ধে আমাদের যত প্রকারের বিভ্রান্তি সৃষ্টি হয় সে সকল বিভ্রান্তি আপনার হৃদয় থেকে দূরভূত হবে। আজকালকার যুগে বিভ্রান্তির কোনো শেষ নেই, আমাদেরকে বিভ্রান্ত করবার জন্য নানা উপায় রয়েছে,
একটা উপায়ের কথা বলি, যেমন এক শ্রেণীর মানুষ তারা একটা প্রশ্ন দেবে আপনাকে, প্রশ্নটা দিয়ে আপনাকে বিভ্রান্ত করবে। প্রথম বলবে তোমাদের ভগবান কতজন, যদি আপনি বলেন একজন তাহলে সে বলবে কি যে না আমি তো জানি যে তোমাদের অনেক ভগবান, বুদ্ধদেব, কল্কি, রাম, নৃসিংহ, বরাহ, বামন, হ্যাঁ আবার কত দেবদেবী রয়েছে তারা তো কনফিউজ। তখন আপনি একটা কিন্তু নড়ে চড়ে বসবেন, ঠিকই তো এক বললেও তো ভুল হচ্ছে, আবার যদি বলি বহু তাহলে কতজন ভগবান, এটাও একটা প্রশ্নবিদ্ধ অবস্থা, কি বলবো। তারপরে যদি বলেন ঠিক আছে একজনে আপনি স্থির থাকেন তাহলে বলবে একজন উনি কে, আপনি যদি বলেন কৃষ্ণ তাহলে প্রথমে বলবে ও ওই কৃষ্ণ যিনি 16,108টা মেয়েকে বিয়ে করেছিল। তখন আপনার শুনে কি হবে, আপনার ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি হবে, আপনি না পারবেন তার সাথে বার্তালাপ করতে, আপনি ভাববেন যে কেন কৃষ্ণ এতগুলো বিয়ে করতে গেছিল, হ্যাঁ এখন এই যে কথা লোকে বলে শুনতেও ভালো লাগবে না, কিন্তু কারণ কৃষ্ণের প্রতি সনাতন ধর্মাবলম্বী অথচ কৃষ্ণের প্রতি প্রীতি নেই, এমন কি হয় নাকি, যদি কৃষ্ণ প্রীতি তার ভিতরে না থাকে তাহলে সে তো সনাতনই নয়, সে তো বেদবাদী নয়, সে অন্য কিছু হতে পারে, কিন্তু আপনি তো এটা মেনেও নিতে পারছেন না আবার তাকে জবাবও দিতে পারছেন না। কিন্তু তো যাই হোক, যারা গ্রামাদিতে বসবাস করে তারা না হয় একটা পরিস্থিতি থাকে, কিন্তু বিশেষত যখন আপনার সন্তানদেরকে আপনারা উচ্চশিক্ষার জন্য ঢাকায়, রাজশাহীতে অথবা কোনো ময়মনসিংহে ইউনিভার্সিটিগুলোতে আপনি পাঠাচ্ছেন, তখন কিন্তু আপনার সন্তানকে বিভ্রান্ত করবার জন্য এই প্রশ্নগুলি দেওয়া হচ্ছে। ওই সময় সে আপনার সন্তানটা হয় মাথা নিচু করছে যে ভাই ধর্ম বিষয়ে আলোচনা করব না, আর না হয় ঠিক আছে তোমারটাই ঠিক আমারটা ঠিক নয় এইভাবে বলে বেরিয়ে আসছে, কোনো একটা দ্বিধা তার ভিতরে। আচ্ছা এইভাবে সে যদি তার নিজের ধর্মের প্রতি তার যদি সংশয়টা থাকতেই থাকে কতদিন সেতে এই ধর্মের প্রতি সে বিশ্বাস ধরে রাখবে, কতদিন আস্থা রাখবে এত কিছু পরেও সনাতন ধর্মের প্রতি কতদিন ধরে রাখবে, পারবে ধরে রাখতে, চেঞ্জ হবে না তার হৃদয়ে, প্রশ্নবিদ্ধ হবে না, পরিবর্তন আসবে না। সেই জন্য ভাগবত শিক্ষার প্রয়োজন, শাস্ত্র শিক্ষার প্রয়োজন। উৎসব আমরা অনেক ঘটা করে করি, দুর্গাপূজা আসবে লক্ষ লক্ষ টাকা আমরা ব্যয় করব, লক্ষ লক্ষ টাকা দুর্গাপূজায় ব্যয় করুন তাতে আমার আপত্তি নেই, কিন্তু আমি স্বনির্বন্ধ অনুরোধ করতে চাচ্ছি সমাজের সুশীল ব্যক্তিদেরকে, সমাজ নিয়ে যারা ভাবে তাদেরকে, যে দেখুন আমাদের এই যে মন্দির রয়েছে, আমাদের এই যে অর্থ রয়েছে, সেগুলো যেন আমরা উৎসবের পাশাপাশি কিছু শিক্ষার খাতে, মানে যাতে আমাদের সনাতন ধর্মাবলম্বী উত্তরসূরীরা, যুবকেরা যাতে কিছু শাস্ত্র সম্বন্ধে শিখতে পারে, যাতে কিছু জানতে পারে, সেই ধরনের ব্যবস্থাও আমাদের রাখা উচিত। সেই ধরনের ব্যবস্থা থাকলে তারা জানতে পারবে কিভাবে কি হয়েছিল। যেমন এই যে প্রশ্নটা যে কৃষ্ণ 16,108টা মেয়েকে বিবাহ করেছিল, এটা কি সত্যি বিভ্রান্তির প্রশ্ন? এটা কিন্তু বিভ্রান্তির নয়, কিন্তু এমনভাবে উপস্থাপন করা হয় যাতে এটা বিভ্রান্তিকর বলে মনে হয়। আচ্ছা এই তথ্যটা আমরা কোথার থেকে পেয়েছি যে কৃষ্ণ 16,108টা মেয়েকে বিয়ে করেছিল? এই তথ্যটা আমরা পেয়েছি ভাগবত থেকে বা পুরাণ থেকে পেয়েছি। তো ভাগবতে কি লেখা আছে আমরা কি শুনে দেখেছি, আমরা কি পড়েছি কখনো সেই পৃষ্ঠাটা কি লেখা আছে ভাগবতে? পড়িনি, শুধু লোক মুখে শুনেছি, সেই জন্যই তো মানুষ আমাকে বিভ্রান্ত করছে।
পড়লে আমরা বুঝতাম এটা বিভ্রান্তিকর নয়। কেন? ঠিক যেই শ্লোকে উল্লেখ করা হচ্ছে যে শ্রীকৃষ্ণ 16108টা কন্যাকে বিবাহ করেছেন, একই শ্লোকের প্রথমার্ধে উল্লেখ করা হচ্ছে যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেকে 16108টা রূপে প্রকাশিত করলেন, 16108টা রূপে প্রকাশিত করলেন, তারপরে তিনি প্রত্যেক কন্যার পানি গ্রহণ করে তাদেরকে বিবাহ করলেন। তাহলে আমি অর্ধেকটা মানব, কৃষ্ণ 16108টা মেয়েকে বিয়ে করেছে এটা মানব, কিন্তু আমার কি ওই লাইনটা মানার দরকার নাই যে তিনি নিজেকে 16000 রূপে প্রকাশিত করতে পারেন? ওই বেলায় যদি আপনি বলেন তখন কিন্তু বিশ্বাসী হবে না, হবে? তখন বলবে এগুলো কি মানা যায়, এটা কিভাবে সম্ভব যে একটা মানুষ থেকে আবার এরকম 16000 রূপের প্রকাশ? যদি এটা মানেন না তাহলে ওটাও মানার দরকার নেই তো যে কৃষ্ণ 16108টা মেয়েকে বিয়ে করেছেন, কারণ দুটো কথাই একই শ্লোকে আছে যে কৃষ্ণ নিজেকে 16108টা রূপে প্রকাশিত করলেন এবং তিনি 16108 জন কন্যার পানি গ্রহণ করলেন। তাও আবার এই শ্লোকটার আগে পরে কথা আছে, কি কথা? যেমন এখানে নরকাসুর তিনি বহু রাজ্য বিনষ্ট করে সেই সমস্ত কন্যাদেরকে নিয়ে এসেছিলেন তার রাজ্যে বিবাহ করবার জন্য। এখন বিবাহ করার জন্য তিথি দেখার জন্য তিথি দেখবেন মনে মনে চিন্তা করলেন, নারদ মুনি সেখানে এসেছিল। নারদ মুনিকে বললেন, হে ঋষিবর, আপনি যেহেতু এসেছেন তো আপনি এক কাজ করুন, ওই একটু তিথি দেখে দিন আমাকে, পঞ্জিকা দেখে দিন কোন দিন বিয়ে করব। নারদ মুনি ভাবছেন, আরে এক্ষণে যদি বিয়ে করে ফেলে তাহলে কিছুদিন বাদেই কিন্তু শ্রীকৃষ্ণ এখানে আসবেন, শ্রীকৃষ্ণ এসে এই নরকাসুরকে বধ করবেন, তার আগেই যদি এই কন্যাদেরকে বিবাহ করে ফেলে তাহলে তো এই কন্যাদের সাথে এর একটা সম্বন্ধ তৈরি হয়ে যাবে, একটু দেরি হোক। এই জন্য নারদমুনি গিয়ে বললেন, দেখো নরকাসুর, এই মাসে কোনো বিবাহের ভালো তিথি নেই, যদি তুমি এই মাসে বিবাহ করো তাহলে তোমার অপযশ হবে, তাই এই মাসে বিয়ে করা যাবে না। আর একটা কথা বলি, যে আমাকে দিয়ে পঞ্জিকা দেখাবে আর অন্য পুরোহিত ডেকে নিয়ে এসে বিবাহ করাবে তা কিন্তু হবে না, আমাকে দিয়ে ডেট দেখিয়েছ আমাকে দিয়ে বিয়ে করাতে হবে। নারায়ণমণির অরিজিনাল উদ্দেশ্য ছিল বিবাহে বিলম্ব, যাতে কৃষ্ণ এসে তাকে তার অত্যাচারকে বিনষ্ট করতে পারে। নারদমুনির উদ্দেশ্য ঠিক আছে, নারদমুনির কথার দ্বারা কনভিন্স হয়েছে, ও যশ, কারণ অসুরেরা চায় তার কীর্তি, যশ, ভক্ত তো যশ অপযশ সব ভগবানের জন্য নিতে পারে, এখানে নারদমুনির কিন্তু একটু অপযশ হতে পারে না। নারদমুনি এখানে পলিসি করলো, টেকনিক করলো, যে মানে আমার দ্বারায় পুরোহিত্য করাতে হবে, মানে বিলম্ব করার জন্য টেকনিক করেনি নারদ। কিন্তু নারদের এই টেকনিক কি জন্য, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ভগবানের ইচ্ছা পূরণ। আর এখানে উনি যশ চায়, তো ভক্ত কিন্তু যশ অপযশের কথা চিন্তা করে না, ভক্ত চিন্তা করে আমি যে সব কর্ম ভালো করেছি তার জন্য যেমন আমার সুনাম কিছু হবে, আবার কিছু কুকর্ম করেছি তার জন্য আমার দুর্নাম বা অপযশও হবে, এটা কোনোদিন রোধ করা সম্ভব নয়। এটাই হচ্ছে কর্ম মীমাংসা, যারা কর্মের তত্ত্ব বুঝে তারা কাউকে অভিযোগ করে না, তারা নিন্দা আসলে তখন কি করে, কৃষ্ণের বাণীকে স্মরণ করে, তুল্যর নিন্দা স্তুতি, তুল্যর মান অপমানে হা শীতষ্ণ সুখ দুঃখদা,
তারা তখন চিন্তা করে, আরে এটা তো শীত উষ্ণ ঋতুর গমনাগমনের মতো, জীবনে সুখ যেমন আসে দুঃখ চলে যায়, দুঃখ আসে সুখ চলে যায়, জীবনে প্রশংসা আসে অনায়াসে প্রশংসা নষ্ট হয়, নিন্দা আসে নিন্দাও আবার বিনষ্ট হয়ে আবার প্রশংসিত হয় মানুষ, এই সকল তার ভাবনার ভিতরে কাজ করে না, এটাই কিন্তু বাস্তব। আমি মাঝে মাঝে ভাবি, আমি ক্ষুদ্র একটা মানুষ, বয়সই বা কতটুকু হয়েছে, দেশ বিদেশ কত জায়গায় যাচ্ছি, আমার কিছু কিছু লোকে এমন কিছু প্রশংসা করে, আমার কাছে মনে হয়, স্পষ্ট মনে হয় যে এগুলো আমার জন্য মিথ্যা প্রশংসা, অতি স্তুতি মনে হয়, আমার মনে হয় যে এগুলো আমার জন্য প্রযোজ্য বক্তব্য নয়, কারণ আমাকে আমি সবচেয়ে ভালো বুঝি, আমাকে আমি সবচেয়ে ভালো জানি লোকেরা বলে, তো তখন আমার এইটা অনুভব হয় যে অনায়াসে যেমন কিছু প্রশংসা হচ্ছে সমাজে, আমি চাই না তবুও হচ্ছে, ঠিক তেমনি আবার অনায়াসে কিছু নিন্দাও পেতে হবে, এর জন্য প্রস্তুত থাকতে হবে, কিছু দোষ না করে আপনাকে নিন্দা শুনতে হবে, কোনো দোষ ছাড়াই আপনাকে নিন্দা শুনতে হবে, হয় এরকম মাঝে মাঝে হয়। আমার একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা বলি, কিছুদিন আগে আমি আমার জন্মস্থানের দিকে গিয়েছিলাম, ওখানে একজন ভক্ত, ভক্ত নয়, ভক্ত তো বটে, মানে ভক্ত নয় কথাটার মানে আমি বুঝাচ্ছি যে একদম শাস্ত্রীয় বিধানে তিনি জীবনযাপন করেন না, কিন্তু তিনি একজন ভদ্রলোক, সমাজে খুব মানুষ তাকে ভদ্র মানুষ বলেই জানে, প্রেমানন্দ বাবু, এই লোক মানে উনি ইংরেজি জানে না। তো ওই এলাকায় একটা দুর্ঘটনা ঘটেছে, একটা মেয়ের সাথে খারাপ আচরণ হয়েছে, তো পুলিশেরা অনেককে জিজ্ঞাসা করছে, তো ওই লোকটাকে গিয়ে জিজ্ঞেস করেছে, খুব ভালো লোক, সবাই জানে, ওই লোকটাকে গিয়ে জিজ্ঞেস করছে যে আচ্ছা বাবু, এনাকে, এই মেয়েটাকে কি তুমি রেপ করেছো বা প্রেজিং করেছো, ইংরেজিতে বলেছে শব্দটা। তো এখন সেই লোক কিন্তু ইংরেজি জানে না, উনি বলছে হ্যাঁ বাবা আমি তো করেছি, কেমন বলুন বিপদটা, এটা কি কেউ বলে যে আমি করেছি, উনি এত ভালো মানুষ, উনি এখন জেলে আছে, জেলে আছে, পুলিশেরা জানে সেই লোক ভালো নিরপরাধী, এলাকার মানুষও কিছু কিছু জানে, কিন্তু উনি এই কথাটা স্বীকার করার কারণে এখন জেলে আছে, কেন, উনার কোনো দোষ নাই, স্বীকার করেছে কেন, উনি এটা ইংরেজি শব্দটা জানতেন না সেই জন্য উনি স্বীকার করেছে, এবং পরিণাম হচ্ছে তাকে জেলখানায় ভোগ করতে হচ্ছে, কোনো অপরাধ ছাড়া। তো জীবনে আমরা কখনো কখনো এরকম অপবাদ আপনার জীবনে আসবে, কোনো কাজ আপনি করেননি এখন, তাই বলে কি করেননি, করেছেন, কখনো পূর্ব এই জীবনে যদি হয় পূর্ব হতে পারে, আবার তার পূর্বের জীবনেও হতে পারে, কর্মফল কাউকে ছাড়বে না, কর্মফল থেকে রেহাই পাওয়ার কোনো অধিকার নাই, কেবল একজন ব্যক্তি আছেন, কর্মাণি নির্দহতি কিন্তু যা ভক্তির ভাজাম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি, কেবল একজন পার্সন আছেন যিনি গোবিন্দের চরণে শরণাগত হয়ে গোবিন্দের ভক্তির হৃদয়ে লালন করেন, তার ফলে কর্মাণি নির্দহতি কিন্তু যা ভক্তির ভাজাম, তার সমস্ত কর্মফল তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায়, তার আর কোনো প্রকার কর্মফল থাকে না। তাই সুধীবৃন্দ, পূর্ণরূপে যদি কর্মফল থেকে আমাদের মুক্ত হতে হয় তাহলে আমাদের গোবিন্দের শরণাগত হতে হবে। আর এই যে কথাটা বললাম অর্ধকুটকুটির ন্যায়, মানে শাস্ত্রের অর্ধেকটা শ্লোক আমি মানি অর্ধেকটা মানি না, অর্ধেকটা ব্যাখ্যা করব কেন, যাতে করে মানুষকে বিভ্রান্ত করা যায়। এই ধরনের বিভ্রান্তিকর কাজ কেন ঘটছে সমাজে, কারণ আমরা
যথাযথ শাস্ত্রীয় শিক্ষা পদ্ধতির ব্যাপারে সম্পূর্ণরূপে উদাসীন। আমরা কিন্তু এখনো উদাসীন। আপনারা কি বলতে পারেন যে এই ঘাগর বাজারে আমাদের একটা প্রতিষ্ঠান আছে যেখানে একেবারে আমরা বেতন, উপযুক্ত বেতন দিয়ে, উপযুক্ত সব ব্যবস্থাপনা দিয়ে আমরা গীতা শিখাচ্ছি, ভাগবত শিখাচ্ছি, বেদ শিখাচ্ছি, আমাদের ব্যবস্থা শিখাচ্ছি, সনাতন সভ্যতা শিখাচ্ছি, বলতে পারবেন? হ্যাঁ বলতে পারেন যে আমরা একটু মন্দিরে বসি, এটা গীতার ক্লাস হয়, গীতার ক্লাস হয়, ওই যে কোনো প্রভু এসে হয়তো একটু করান, সবাই একটু গোল করে বসে, না ঠিক মতো বসার ব্যবস্থা, না শিক্ষকের যথাযথ মূল্যায়ন। যেহেতু আমরা মূল্যায়ন দিচ্ছি না, তাই এইটার যে শিক্ষক হওয়া যায়, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে সংস্কৃত বিভাগে গিয়ে দেখবেন, কিছুদিন আগে আমি একটা ওই গীতা শিক্ষা স্কুল চালু হলো, তো আমাকে সব টিচারদেরকে প্রশিক্ষণ দেবার জন্য, আমি জানি না এখানে আপনারা আছেন কি না কেউ, মানে গীতার শিক্ষার জন্য কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে একটা চালু হয়েছে, সেখানে কিছু টিচার নিয়োগ হয়েছে, কোনো কোনো বিভাগের টিচারদেরকে আমি একটা প্রশিক্ষণে টিচিং দিয়েছিলাম কিভাবে তারা গীতা শেখাবে। তো দেখলাম যে হ্যাঁ, আমি সেই সেবাটা যখন করছিলাম আমার খুব আনন্দ হয়েছিল যে কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এরকম একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, মাত্র 5,000 টাকা বেতনে এই গীতা শিক্ষার একটা ব্যবস্থা চালু হয়েছে, কোথাও কোথাও, সর্বত্র এখনো হয়নি। এইটুকুই পর্যাপ্ত? ইসকন তাদের মন্দিরগুলোতে কোথাও কোথাও এই গীতা শিক্ষার কিছু ব্যবস্থা করছে, সেটাকেই পর্যাপ্ত? অথবা মন্দির ভিত্তিক পাঠাগারের মাধ্যমে কোথাও কোথাও একটু বসে? এইভাবে হবে না। যখনই আপনি একজন শিক্ষককে যথাযথ মূল্যায়ন করবেন, তখনই সে শিখতে আগ্রহী হবে, না এটা শিখলে কিছু কাজ করা যাবে, তখন সে শিখবে। আপনি যখন তাকে শেখানোর জন্য মূল্যায়ন করবেন, আপনি আপনার সন্তানকে কি শিখিয়েছেন যে সপ্তাহে সপ্তাহে 5 দিন যদি আমাদের জেনারেল পড়াশোনার একটা রুটিন থাকে, তো শাস্ত্র অধ্যয়নের জন্যও 2 দিনের রুটিন রাখা উচিত, অথবা 1 দিনের রুটিন রাখা উচিত? আমরা তো অনেক ধর্মের কথা জানি, সেগুলোতে তো দেখা যায় কি একেবারে পূর্ণটাই সেইটাই অধ্যয়ন নিয়ে তারা কাজ করছে, আমরা কি করছি? তাই এই কথাগুলো বলবার উদ্দেশ্য এই নয় যে কেউ কিছু করছে না, করছি আমরা যে যার জায়গা থেকে একটু একটু করে করছি, কিন্তু সম্মিলিত একটা প্রয়াস, সম্মিলিত একটা প্রচেষ্টা, যেখানে সকলে অংশীদারী হব। সনাতন ধর্ম সম্পর্কে আমাদের সকল বিদ্যার্থীরা পরিপূর্ণ একটা ধারণা লাভ করতে পারবে, সেই সম্বন্ধে তাদের কোনো নেগেটিভ সেন্স থাকবে না, বা নেগেটিভ যেগুলো সেন্স আছে সেগুলো তারা উত্তর দিতে পারবে, সেই ধরনের একটা ব্যবস্থার কথা আমি বলছি, যেটাতে সকলকে ইনভেস্ট করতে হবে, সকলকে এগিয়ে আসতে হবে, তবে সনাতন ধর্ম অবলম্বী ব্যক্তিরা, উত্তরসূরীরা যথাযথ রূপে জানতে পারবে এবং সনাতন ধর্ম সুরক্ষিত হবে। আমরা শুধু কথার বেলায় বলি যে শিক্ষায় জাতির মেরুদণ্ড, কথাটা বলি না আমরা, বলি তো, তাহলে আমরা কি এটা বুঝি না যে শিক্ষা জাতির যদি মেরুদণ্ড হয়, তাহলে আমাদের এই যে সনাতন সভ্যতা, সনাতন ধর্ম, বেদোক্ত ধর্ম, এই ধর্মটা যদি আমরা শিক্ষা না দেই তাহলে মেরুদণ্ডহীন হয়ে যাবে, এটা কি আমরা ভাবি না, ভাবা উচিত কি না? সেই জন্যই এই কথাটা একটু ব্যক্ত করলাম। আপনারা গুণীজন, আপনারা ভেবে দেখুন কিভাবে সনাতন ধর্মের শিক্ষাকে আরও ডেভেলপ করা যায়, উন্নত করা যায়, এ বিষয়টি এটা স্বনির্বন্ধ অনুরোধ, সকলে এগিয়ে আসুন, তাহলে দেখবেন একদিন ভাগবত যখন আপনারা সকলে পড়া থাকবে, তখন আমি ভাগবতের অন্য চ্যাপ্টার আলোচনা করতে পারবো।
এখন ভাগবত সম্বন্ধে যদি সাধারণ ধারণাও না থাকে কিভাবে বলা যাবে ভাগবতের কথা? ভাগবত এমন একটি মহিমান্বিত শাস্ত্র, মহিমান্বিত গ্রন্থ, যে গ্রন্থের সাথে সান্নিধ্য হবার ফলে সাক্ষাৎ ভগবানের সাথে সান্নিধ্য হয়ে যায়। কেন? ভাগবত কোনো সাধারণ গ্রন্থ নয়, ভাগবত হচ্ছে সাক্ষাৎ বাগময় বিগ্রহ, শব্দ অবতার। পদ্মপুরাণ খুলে দেখবেন, সেখানে উল্লেখ করা হচ্ছে কিভাবে ভাগবত হচ্ছে ভগবানের বপু, ভগবানের শরীর। পাদ যদিও প্রথমা দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যদুর নাভিস্তথা পঞ্চময়েব ষষ্ঠ ভুজান্তরো দুর্যুগলম তথান্নে কণ্ঠস্থ রাজন নবম যদিও মুখারবিন্দাম দশম প্রফুল্লাম একাদশ যস্য ললাটপট্যাম শিরোপি তু দ্বাদশ এব ভাতি। কি প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হল ভগবানের চরণ যুগল, দ্বিতীয় এবং তৃতীয় হচ্ছে ভগবানের উরুদ্বয়, পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভিসরোবর, ষষ্ঠ স্কন্ধ ভগবানের উদর, সপ্তম এবং অষ্টম স্কন্ধ হচ্ছে তার বাহুযুগল, আর নবম স্কন্ধ হচ্ছে ভগবানের কণ্ঠদেশ, কণ্ঠস্থ রাজন নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম। এই হাস্য উজ্জ্বল সমন্বিত মুখমণ্ডল হচ্ছে দশম স্কন্ধ ভাগবত। দশম স্কন্ধটি হচ্ছে ভগবানের মুখমণ্ডল, একাদশ যস্য ললাটপট্যম, একাদশ স্কন্ধ হচ্ছে তার ললাট বা কপাল, দ্বাদশ শিরোপীত দ্বাদশ এব ভাতি, আর মস্তক হচ্ছে দ্বাদশ স্কন্ধ। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহৃদবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। তম আদিদেবম, তুমি হচ্ছে আদিদেব, করুণানিধানম তুমি হচ্ছে করুণা সাগর, অপার সংসার সমুদ্র সেতুম তুমি অপার এই সংসারের সমুদ্র, এই যে ভব সমুদ্র আমরা হাবুডুবু খাচ্ছি তার সেতু সদৃশ, সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। হে পরম ভাগবত, হে ভাগবত আমি তোমাকে ভজনা করি, তুমি হচ্ছে সেই অপার সংসার সমুদ্র সেতু, মানে আমরা যে এই ভব সমুদ্র পারি দেব তার সেতু সদৃশ। এই ভাগবতকে আশ্রয় করতে হবে, ভাগবত আশ্রয় করলে আপনি দেখবেন এখানে সমস্ত ভাগবত জুড়ে একটি কথাই বারবার বিকশিত করে বর্ণনা করা হয়েছে, কিভাবে বদ্ধ জীব ভগবানকে ভালোবাসার মাধ্যমে, ভগবানের ভক্তি করার মাধ্যমে এই সংসার বন্ধন থেকে মুক্ত হবে, তাদের এই সংসার বন্ধন ছুটে যাবে, মায়া মরিচিকা নষ্ট হয়ে যাবে, কিভাবে তারা ভববন্ধন থেকে মুক্ত হবে, সেই কথা বিস্তারিতভাবে ভাগবতে লেখা হয়েছে। পড়বেন কুন্তী মহারানীর কথা, মহারানী কুন্তী যখন দেখলেন পাণ্ডবরা রাজ্য প্রাপ্ত হলেন, শ্রীকৃষ্ণ চলে যাচ্ছেন, তখন কুন্তী মহারানী করজোড়ে বলছেন, হে প্রভু এতদিন বিপদ ছিল তুমিও আমাদের সাথে ছিলে, আজ আমরা নিষ্কণ্টক রাজ্য প্রাপ্ত হয়েছি, এখন তুমি দূরে সরে যাচ্ছ,
তুমি ছাড়া আমাদের জীবনের কোনো মূল্য নেই। যেদিন নরখাদ ও রাক্ষস আমাদেরকে আক্রমণ করেছিল সেদিন তুমি ছিলে আমাদের রক্ষাকর্তা। যেদিন লাক্ষা গৃহে ভয়ঙ্কর অগ্নি প্রচণ্ড বেগে আমাদের দিকে ধাবমান সেদিন তুমি ছিলে আমাদের ত্রাণকর্তা। যেদিন বিষ প্রয়োগে আমাদেরকে হত্যা করতে চেষ্টা করা হয়েছিল সেদিন তুমি তো সেই ভয়ঙ্কর বিষ থেকে আমাদেরকে রক্ষা করেছিলে। কতবার তুমি আমাদের রক্ষা করেছ হে প্রভু। এই রকম দুঃখ আমাকে বারে বারে দাও, যে দুঃখের কারণে আমি সর্বক্ষণ যেন তোমাকেই স্মরণ করতে পারি। এখন সুখ এসেছে, এখন হয়তো আমি তোমায় ভুলে যাব, এখন হয়তো আমি তোমায় আর স্মরণ করব না। এটা কিন্তু বাস্তব কথা কিন্তু কুন্তী মহারানীর। তিনি বলছেন এটা কিন্তু হয় আমাদের জীবনে, যখন সুখ আসে, যখন আমরা সুখী হই, তখন কিন্তু ভগবানের কথা মনে পড়ে না। যখন আমাদের জীবনে দুঃখ আসে তখন আমাদের কৃষ্ণের কথা মনে পড়ে, তখন আমাদের ভগবানের কথা মনে পড়ে। তো এইভাবে কুন্তী মহারানী বললেন যে হে প্রভু, পাহাড় থেকে নদী উৎপন্ন হয়ে সে নদী যেমন তীব্র বেগে ধাবিত হয় সমুদ্রের মিলনের জন্য, আমার এই মন যেন তোমার পাদপদ্মের দিকে ধাবিত হতে পারে, আমার মন যেন তোমার শ্রীচরণের দিকে ওই রকম তীব্র গতিতে ধাবিত হয়। গীতার অনেক শ্লোক পড়েছি, একটা শ্লোক যদি পালন করতে না পারি, জীবনে অ্যাপ্লিকেশন করতে না পারি, তাহলে এতগুলো শ্লোক জেনেই বা কি লাভ হবে। ভগবান তো সংক্ষিপ্তভাবে সুন্দরভাবে বলেছেন, মন্মনা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু মামে বৈশ্বসী সত্যং তে প্রতিজানে প্রিয় হোসিমে। কিভাবে তুমি আমার অত্যন্ত প্রিয় হবে, প্রিয় হবার উপায়টা কি? প্রিয় হবার উপায় হলো হে ভক্ত, হে অর্জুন, মন্মনা ভব, তুমি মনের দ্বারা আমার ভাবনা করো। মন্মনা ভব, মনের কাজই হচ্ছে ভাবনা করা, চিন্তা করা। মন কখনো চিন্তা ছাড়া থাকতে পারে না। যেমন চোখের কাজ দেখা, কানের কাজ শোনা, মনের কাজ হচ্ছে ভাবনা বা চিন্তা করা। আপনি যদি মনকে কৃষ্ণ চিন্তায় ব্যাপৃত না রাখেন, নিশ্চয়ই আপনার চঞ্চল মন কুচিন্তা কুভাবনায় নিমগ্ন হয়ে আপনাকে বিষয় গড়তে, আপনাকে নরকের দিকে প্রভাবিত করবে। সেই জন্য ভগবান বললেন মন্মনা ভব, তুমি আমার ভাবনা করো, আমার চিন্তা করো, আমার চিন্তায় নিজেকে নিমগ্ন করে দাও। আমার চিন্তা কিভাবে করা যাবে, প্র্যাকটিক্যাল কি? ভগবানের চিন্তা তখনই আপনি করতে পারবেন যখন আপনি তার সম্বন্ধে জানবেন। ভগবানের চিন্তা তখনই আপনি করতে পারবেন যখন আপনি সেই ভগবানের কথা প্রচুর পরিমাণে শুনবেন। কারণ আমরা যেগুলো শুনি সেগুলো নিয়ে ভাবি। ভগবানের চিন্তা আপনি তখন করতে পারবেন যখন ভগবানকে ভালোবাসে এমন জনের আপনি সঙ্গ করবেন। এই জন্যই কিন্তু ভাগবতে বলা হয়েছে সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাস শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় পাঁচের অল্প সঙ্গ।
কৃষ্ণ প্রেম আমাদের ভিতরে জন্মাবে যদি এই পাঁচটা জিনিস করি। কি কি? সাধু সঙ্গ, প্রেমীজনের সঙ্গ, যার কৃষ্ণের প্রতি অনুরাগ আছে, কৃষ্ণের প্রতি প্রীতি আছে, তার যদি সান্নিধ্য পাই, তার সঙ্গ করি, তাহলে আমাদের ভিতরে কৃষ্ণের প্রতি প্রীতি উপজিবে। আর কি? ভাগবত শ্রবণ, এই যে শুনছি, কিছুক্ষণ আপনাকে ভাবতে হবে, কিছুক্ষণ আপনি ভাববেন, কিন্তু আবার এটা নষ্ট হয়ে যাবে। এই জন্যই বারবার শুনতে বলা হয়েছে, বারবার শুনতে বলা হয়েছে এই জন্যই, কারণ এটা বেশিক্ষণ থাকে না। তারপরে মথুরাবাস, এমন জায়গায় বাস করুন যেখানে কৃষ্ণকে না শুনতে চাইলেও শুনতে হবে, এমন জায়গা মথুরাবাস। মথুরায় যেতে হবে না, এইখানে যদি আপনারা সাধুর সঙ্গ করেন, একটা সুন্দর কৃষ্ণ কথার পরিবেশ তৈরি করেন, এটাই মথুরা হবে। মথুরাবাস, শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন, এই যে শ্রী বিগ্রহের আরাধনা, তার মাধ্যমে আমার সম্পর্কের উন্নতি হবে, তার মাধ্যমে আমার সম্পর্কের উন্নয়ন ঘটবে, শ্রী বিগ্রহের আরাধনা। সেই জন্য এই হচ্ছে গুরুত্বপূর্ণ। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চঙ্গ। এই যে আপনি সাধনা করবেন, ভগবত ভক্তির সাধনা, তার মধ্যে এই পাঁচটিকে বলা হচ্ছে সকলের মধ্যে শ্রেষ্ঠ। মানে টোটাল এই সাধনার পদ্ধতি আছে 64, কিন্তু পাঁচটা হল শ্রেষ্ঠ। এইটা করলে কৃষ্ণ প্রেম জন্মায় পাঁচের অল্প সঙ্গ। এটা যদি আপনি অল্প করেন, আপনার হৃদয়ে কৃষ্ণের প্রতি প্রীতি জাগবেই। তাই মনমনা ভব, মানে কখন আমরা কৃষ্ণের কথা ভাবতে পারবো? যখন আমরা কৃষ্ণ প্রেমী জনের সঙ্গ করব। এটাই তো হয় না আমাদের। অর্জুন স্বয়ং বলছেন, চঞ্চলহি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাহম নিগ্রহম মন্যে বায়ুরেব সুদুষ্করম। হে অর্জুন, হে কৃষ্ণ, অর্জুন বলছেন, হে কৃষ্ণ, আমার মন অত্যন্ত চঞ্চল, বায়ুর বেগকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে কিন্তু মনের বেগকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বলুন, অর্জুনের মন যদি চঞ্চল হয় তাহলে আপনি আমি কে? যেই অর্জুন অপ্সরা তাকে অফার করছে যখন তিনি স্বর্গে গেলেন, অপ্সরা এসে বলছে, আমি তোমার প্রণয় কামনা করি, কিন্তু অর্জুন এমত অবস্থাতেও অপ্সরার প্রতি মাতৃবুদ্ধি পরিত্যাগ করেনি। করজোরে কি বললেন? আপনি আমার মাতৃস্থানীয়, আপনি মাতৃদেবী, আপনার সাথে আমার প্রণয় সম্ভব নয়। কতটা সংযত ছিলেন অর্জুন! সেই অর্জুন বলছেন, চঞ্চল হি মন কৃষ্ণ, তাহলে আপনার আমার কোনো এখানে অবকাশ আছে? আমরা কি বলতে পারি যে আমাদের মন নিয়ন্ত্রিত? বলতে পারি না, আমাদের মন আরও চঞ্চল। বলবো, ঠিক আছে, প্রশ্ন আসলে আবার বলবো। তো চঞ্চল আমাদের মন, আমাদের চঞ্চল, সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে এই মনের চঞ্চলতাকে আপনি কিভাবে নিরসন করবেন, মনের চঞ্চলতা নিরসনের উপায়টা কি? প্রথম কথা হচ্ছে, আপনার নেগেটিভ কথা শোনা যাবে না, আপনাকে পজিটিভ কথা শুনতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, মনত্রায়তে ইন্তি মন্ত্র, মন সকলেরই চঞ্চল, পড়াশোনায় মন বসে না, ভগবানে মন বসে না, তো মনকে ত্রাণ করবার জন্য এই জগতে কিসের উৎপত্তি হয়েছে? না, মন্ত্রের উৎপত্তি হয়েছে। তো মন্ত্র অনেক আছে, তার মধ্যে বেদের অনুসারে গায়ত্রী মন্ত্র হচ্ছে শ্রেষ্ঠ। এক এক যুগে এক একটি মহামন্ত্র রয়েছে, সেই মহামন্ত্রগুলো কলিকালে এসে সকল মহামন্ত্র একটি মহামন্ত্রের ভিতরে প্রবেশ করেছে। সেটা কি? সেটা খুবই সরল, এই যে লেখা রয়েছে মন্দির প্রাঙ্গণে,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে মন্ত্রটি লেখা আছে, এই মন্ত্রটিতে যতগুলো শ্রেষ্ঠ মন্ত্র মহামন্ত্র, সকল মহামন্ত্র এই মহামন্ত্রের ভিতরে কলিকালে প্রবেশ করেছে, এই জন্যই এটা মহামন্ত্র এবং কলিসন্ত্র উপনিষদ স্পষ্টভাবে ঘোষণা করছে। ইতি সরসকম নাম নাম কলিকল্মসনাশনম নাতো পরতর উপায় সর্ববেদে সুদৃশ্যতে। এই ষোলো নাম ৩২ অক্ষর বিশিষ্ট যে মন্ত্র, সেই মন্ত্রই হলো সার কলি কলমসনাশনম, কলিযুগের কলমস নাশনের জন্য। নাতপরতর উপায় সর্ববেদে সুদৃশ্যতে, এর থেকে শ্রেষ্ঠ উপায় বেদ অনুসন্ধান করা হয়েছে, কোথাও খুঁজে পাওয়া যায়নি। শ্রেষ্ঠ উপায় খোঁজা হয়েছে, খুঁজে দেখা হয়েছে, এর থেকে শ্রেষ্ঠ উপায় কোথাও খুঁজে পাওয়া যায়নি। নাতপরতর উপায় সর্ববেদে সুদৃশ্যতে। সুতরাং এই মহামন্ত্রই আমাদের মন নিয়ন্ত্রণের জন্য প্রযোজ্য। এই মহামন্ত্র শুধু মন নিয়ন্ত্রণ নয়, এই মহামন্ত্র মনঃ ত্রায়তে, মনকে ত্রাণ করবে, মনকে অসুস্থতা থেকে প্রথমে মুক্ত করবে, তারপরে এই মনকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করবে। যেটা কৃষ্ণ বলছেন মন্মনা ভব, আমাকে ভাবো। এখন এটার সূত্রটা যদি আমরা আরেকবার একটু অন্য দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি, যেমন শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, ঋষি অরবিন্দ ব্যাখ্যা করেছেন, তারা ব্যাখ্যা করেছেন যে যেমন মন্মনা ভব, মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। কিভাবে সম্ভব? মদ্ভক্ত, প্রথমত তুমি আমার ভক্ত হও। তাহলে ভক্ত কাকে বলা হয়? যার হৃদয়ে ভক্তি আছে তিনি হলেন ভক্ত। ভক্তি কি? ভক্তি হচ্ছে ভজ ধাতু তি প্রত্যয় যোগে ভক্তি শব্দটি নিষ্পন্ন হয়েছে, মানে ভক্তি মানে হচ্ছে যার হৃদয়ের মধ্যে ভগবানের প্রতি ভালোবাসা আছে, বিশ্বাস আছে। তো বিশ্বাস, বিশ্বাস কি জিনিস? শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন দৃঢ় শ্রদ্ধা মানে কি? দৃঢ় শ্রদ্ধা মানে হচ্ছে ফেইথ, মানে বিশ্বাস। যখন আপনার ভগবানের প্রতি বিশ্বাস আছে, তার মানে আপনার ভগবানের প্রতি শ্রদ্ধা আছে। শ্রদ্ধা গাঢ় হইলে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তারে প্রেম নাম কয়। শ্রদ্ধা ঘনীভূত হলে রতিতে রূপান্তরিত হয়, রতি ঘনীভূত হলে তাকেই প্রেম বলে। কেমন? আপনার হৃদয়ে কৃষ্ণের প্রতি শ্রদ্ধা আছে, এটা যদি সাধুসঙ্গ করতে করতে সেবা করতে করতে আপনার দৃঢ় হয়, তাহলে এটা রতিতে পরিণত হবে, আর রতি যখন গাঢ় হবে সেটা প্রেমে পরিণত হবে। কেমন? যেমন ইক্ষু রস, জাল দিলে পরে গুড় হয়, গুড়কে জাল দিলে কি, রিফাইন করলে কি হয়? চিনি হয়। চিনিকে যদি জাল দেন তাহলে কি হয়? মিশ্রিতে পরিণত হয়, যেটা একটু স্থায়ী হয়। ঠিক তেমনি আপনার হৃদয়ে কৃষ্ণের প্রতি যে প্রথমে শ্রদ্ধা, সেই শ্রদ্ধাই যখন আরো ঘনীভূত হবে তখন সেটা হয়ে যাবে রতি, মানে আসক্তি। শ্রদ্ধা মানে আপনার ভালো লাগছে কৃষ্ণের কথা, কৃষ্ণের শ্রীবিগ্রহ, কৃষ্ণের কথা, কৃষ্ণের ভক্ত সঙ্গ। কিন্তু ভালো লাগছে এখানে যখন থাকেন তখন ভালো লাগে, চলে গেলে আর ভালো লাগে না, তো এটা শ্রদ্ধা। কিন্তু করতে করতে যখন আপনি দেখছেন যে আর কৃষ্ণকে ছাড়া থাকা সম্ভব নয়, এটা হচ্ছে রতি, আসক্তি। আসক্তি মানে যাকে থাকা, যাকে ছাড়া থাকা সম্ভব নয়। যেমন মোবাইলের প্রতি আসক্তি মানে কি? মানে মোবাইলটা ছাড়া থাকতে বড় কষ্ট হয়। এই যে এতক্ষণ শুনছেন, নিশ্চয়ই আপনাদের কারণ না কারোর মনে পড়ছে যে কখন উনি ওনার বক্তব্য শেষ করবেন, আর মোবাইলে কতগুলো মেসেজ আসছে, এগুলোকে আমার অ্যান্সার করতে হবে, সবাইকে আমার রিপ্লাই দিতে হবে না? আপনি নিশ্চয়ই ভাবছেন, কারণ আসক্তি, তাকে ছাড়া থাকা। হ্যাঁ, দু চার দিন মোবাইল ছাড়া থাকাটা কঠিন হয় না যারা এডিক্টেড, আসক্ত? আচ্ছা, মোবাইল বাদ দিলাম, নেশা যারা করেন সম্ভব থাকা?
কঠিন হয়ে যায়। তো আসক্তি মানে যখন কৃষ্ণ ছাড়া আপনি আর থাকতে পারছেন না, কৃষ্ণ নাম ছাড়া আপনি আর থাকতে পারছেন না, ওইটা হচ্ছে আপনার আসক্তি। রতি গাঢ় হইলে তারে প্রেম নামক হয়, যখন এই আসক্তি ঘনীভূত হয়ে গেল। হ্যাঁ, কেমন ঘনীভূত আসক্তি? এক মুহূর্ত যখন যুগবোধ বোধ হয়, যেমন শ্রীমতী রাধারানী ভাবছেন, তিনি ভাবছেন কৃষ্ণকে না পেয়ে বৃন্দাবন আজ যেন বিরহ হয়ে নিমজ্জমান। বৃন্দাবনের সেই অবস্থার কথা, কৃষ্ণ বিরহে ময়ূর পেখম তুলে না, কেউ আর উনন জ্বালায় না, রন্ধন হয় না, কত বিরহ কাতর অবস্থা তাদের। এই হচ্ছে কৃষ্ণ বিরহ, এটাই হচ্ছে প্রেম। আমরাও তো কৃষ্ণকে হারিয়েছি, কবে যে কৃষ্ণ ছেড়ে কৃষ্ণকে রেখে কবে যে এই জগতে আমরা পতিত হয়েছিলাম জানি না, কত জন্ম যে আমরা এই জগতে আছি তাও জানি না। কিন্তু কৃষ্ণকে যে ভুলে গেছি সেই দুঃখটাও কাজ করে না, এখন কাজ করে। ভাবি যে কৃষ্ণ তোমাকে কোথায় পাবো, তোমাকে ভুলে আমি কষ্ট পাচ্ছি, আবার আমি তোমার কাছে যেতে চাই, আবার তোমার ধামে যেতে চাই, এরকম কি ভাবনা আসে আমাদের? আসে না। তো এটাই হচ্ছে বিষয় যে আমাদের কৃষ্ণে বিরহে এটা প্রেম, প্রেম স্তর। এইটা অভিনয়ের জিনিস নয়, এটা রিয়েল। প্রেম অভিনয়ের জিনিস নয়, এটা রিয়েল। এটা অনুশীলন সাধ্য, অনুশীলন করতে হবে। তো যেই প্রসঙ্গটা বাবু বলছেন যে একটু মাঝখানে মনে হয় স্কিপ হয়েছে, একটু আবার বলতে, সেটা হলো যে কৃষ্ণের বিবাহের ব্যাপারটা। এটার সমাধান আমি সংক্ষেপে এটাই টেনেছি যে কৃষ্ণ 16,108 জন কন্যাকে বিবাহ করেছেন একটা পরিস্থিতিতে পড়ে। কেন? যে কৃষ্ণ যখন দেখলেন যে হ্যাঁ এরকম হলো ঘটনা, তো নারদ মুনি যখন বিলম্ব করছেন এদিকটায় কৃষ্ণকে সাহায্য করবার জন্য, তো কৃষ্ণ সেখানে গিয়েছিলেন। কৃষ্ণ যখন সেখানে গিয়েছিলেন, গরুড়ের পৃষ্ঠে চড়ে তিনি গিয়েছিলেন এবং নরকাসুরকে বধ করে তিনি দেবমাতা অদিতির কুণ্ডল, যা নরকাসুর চুরি করে এনেছিল, সেই কুণ্ডল ফেরত দিয়ে তিনি ফিরে এসে বলেছিলেন, হে কন্যাগণ, আমি নরকাসুরকে বধ করেছি, এখন তোমরা তোমাদের গৃহে প্রত্যাবর্তন করো, গৃহে ফিরে যাও, যার যার মতো গৃহে গিয়ে সুখে বাস করো। তখন সকল মনীষীগণ, সেই সকল নারীরা একত্রিত হয়ে তারা কৃষ্ণের কাছে মিনতি করেছিলেন। তারা সেই সময় একত্রিত হয়ে হাত জোর করে কৃষ্ণকে বলেছিলেন যে হে ভগবান, তুমি তো আমাদেরকে নরকাসুরের হাত থেকে মুক্ত করলে, কিন্তু এখন যে তুমি আমাদেরকে আবার বাড়ি ফিরে যেতে বলছো, আমাদের তো বাড়ি ঘর নেই, আমাদের এক একটা রাজ্য নরকাসুর বিনষ্ট করে দিয়েছে, আমাদের অনেকের পিতামাতা নেই, আমরা যে কোথায় ফিরে যাব? আবার যদি ফিরেও যাই, মানুষ কি আমাদেরকে সাধ্য হিসেবে গ্রহণ করবে? সমাজের মানুষের যে কত কটুক্তি, কত কথা, কেউ কি আমাদেরকে আর পুনরায় বিবাহ করবে? কেউ করবে না। হে নাথ, হে ভগবান, একমাত্র তুমি পারো আমাদের দাসী রূপে গ্রহণ করতে। তখন শ্রীকৃষ্ণ তাদেরকে আশ্বস্ত করে বলেছিলেন, হে হে মনীষীগণ, আমি তোমাদেরকে গ্রহণ করব। এনারা কিন্তু সাধারণ কেউ ছিলেন না,
इनारा हजार हजार जन्म धरे तपस्या करेछिलेन कृष्ण के पति रूपे पावार जन्य। पूर्व पूर्व जीवने ताराई एसे एखाने द्वारकार महिषी होयेछेन, ताराई एसे द्वारकार महिषी होयेछेन, तारा सुतरां केउ तारा साधारण छिलेन ना। सुतरां कृष्ण जखन तिनी की करलें निजे के 16108 रूपे प्रकाशित करे तिनी तादेर के विवाह करलें। ताहले कहनी प्रेक्षापटटा होच्छे जे जदि आमरा कहनी दृष्टिकोण थेके विचार करी एटा तो दोषेर नय। द्वितीय कथा होच्छे परमेश्वर भगवान जिनी हलेन भक्ताराम यज्ञ तपसाम सर्वलोको महेश्वरम सूरिदम सर्वभूतानाम ज्ञात्वा माम शान्ति मृच्छति, তিনি হলেন সকল যোগ্য এবং তপস্যার ভক্তা, তিনি মালিক সবার, তিনিই তো সকলের প্রভু, সকলের পিতা, সকলের পতি, সকলের তিনি বন্ধু। এই সব সম্বন্ধ আমাদের সকলের তার সাথে রয়েছে, একে বলে পাঁচটি ভাব। যদি আপনার কৃষ্ণের সাথে পিতা পুত্রের সম্পর্কের মতো হয় তাকে বলা হয় বাৎসল্য ভাব, আর যদি কৃষ্ণের সাথে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় তাহলে সেটাকে বলা হয় সখ্য ভাব, আর যদি কৃষ্ণের সাথে আপনার প্রভুভৃত্যের সম্পর্ক হয় তাকে বলা হয় দাস্য ভাব, আর যদি কৃষ্ণের সাথে আপনার প্রিয় প্রিয়তমের মতো সম্পর্ক তৈরি হয় তাহলে তাকে বলা হয় মাধুর্য ভাব, আর যদি আপনি ভাবেন যে কোনো মূল্যে যদি কৃষ্ণের আমি একটু সেবায় লাগতে পারি আমি কি পেলাম সেটা বড় ব্যাপার নয়, কৃষ্ণের অঙ্গের শুধু একটা স্পর্শ তাতেই আমি ধন্য, সেটাকে বলা হয় শান্ত ভাব। তো এই জগতে শুধু দ্বারকার মহিষীগণ নয়, যারাই কৃষ্ণকে প্রতিরূপে আরাধনা করবে তারা সকলেই কৃষ্ণকে প্রতিরূপে প্রাপ্ত হতে পারবেন, কারণ তিনি হলেন পরমেশ্বর ভগবান, তিনি তো সকলের পতি, জগৎপতি। মন্ত্রটা আমরা কি বলছি, হে কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জগৎপতে শব্দটার মানে কি, তিনি জগতের পতি, অর্থাৎ যারা কৃষ্ণের সাথে এই ধরনের সম্পর্ক চায় কৃষ্ণ তাদেরকে এই ধরনের সম্পর্ক প্রতিদান দেন, যে যথামং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম, যে যে ভাবাশ্রিত হয়ে ভগবত ভজন করবে সে সেই ভাবকে প্রাপ্ত হবে, সবার একই ভাব হবে না। সুতরাং কৃষ্ণ স্বয়ং ভগবান, তার ক্ষেত্রে এটা দোষযুক্ত নয়, তিনি যে ভগবান এটাই তার প্রমাণ, তাকে অনুকরণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তিনি তো গিরিগোবর্ধন কনিষ্ঠ অঙ্গুলিতে ধারণ করেছিলেন, তাই বলে কি আমরাও পারব কনিষ্ঠ অঙ্গুলিতে গিরিগোবর্ধন ধারণ করতে? ও এই বেলায় আমরা কৃষ্ণকে অনুসরণ করার কথা বলবো না, বিয়ের বেলায় বলবো, তাহলে তো হবে না। মহাদেব শিবকে আমরা কখন অনুসরণ করার কথা বলি, যখন গাঁজা খাবার সময় আসে না, যখন গাঁজা খায়, কেন গাঁজা খাচ্ছ ভালো না জিনিসটা খুব খারাপ ফুসফুস নষ্ট হয়ে যাবে, বলে কি কথা বলছো মহাদেবের প্রসাদ, হ্যাঁ মহাদেবের প্রসাদ খাচ্ছি, হ্যাঁ মহাদেব প্রসাদ খাচ্ছ, তাহলে মহাদেব তো একদিন যখন সমুদ্র মন্থন হয়েছিল জগৎকে রক্ষা করবার জন্য তিনি তো হলাহল নামক বিষ পান করেছিলেন, তা খাও তো, খাবে কেউ বিষ খাবে, তখন কিন্তু খাবে না। তো সেই জন্য বিষয়টা হলো এইটাই বিষয়, আমরা অনুকরণ আর অনুসরণকে গুলিয়ে ফেলেছি, কৃষ্ণের জন্য ভগবানের জন্য যা প্রযোজ্য আমার সাধারণ জীবের জন্য তা প্রযোজ্য নয়। কৃষ্ণ কামনা শূন্য, আবার তিনি সত্যকাম, তিনি আত্মানন্দী, আবার তিনি, তার ক্ষেত্রে বৃহৎ হওয়া সম্ভব, ক্ষুদ্র হওয়া সম্ভব,
একমেব বহুশ্যাম, তিনি এক। আবার এক রূপে কি করলেন নিজেকে? উনি 16,108 রূপে প্রকাশিত করে দিলেন সাথে সাথে, এবং সেই সব কন্যাদের পানি গ্রহণ করলেন। এটা কি কোনো মানবের পক্ষে সম্ভব? যার পক্ষে সম্ভব সে করতে পারে। কে করেছিল? একজন যোগী করেছিলেন, মান্ধাতার 50টা কন্যাকে বিবাহ করেছিলেন। কে বলুন তো? সৌভরী। সৌভরী ঋষি মান্ধাতার 50টা কন্যাকে বিবাহ করেছিলেন। তিনিও কিন্তু যোগ বলে নিজেকে 50 রূপে বিভক্ত করেছিলেন। তো যার এই ক্ষমতা আছে সে করতে পারে। যদি আপনি এক মানে শরীর করতে পারেন যোগ বলে তৈরি, তাহলে আপনিও বিবাহ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এক একটা শরীরের সাথে এক একজন পত্নীর সম্পর্ক হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা সবার ক্ষেত্রে অনুকরণীয় নয়। ভগবান অনুর অনিয়ান মহত মহিয়ান, তিনি অনু থেকে অনু, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, আবার বৃহৎ থেকে বৃহত্তর, এতটা বৃহৎ যে দেবতারা তাদের দৃষ্টি দিয়ে দেখতেই পাচ্ছে না, এত বিশাল তিনি। আবার এত ক্ষুদ্র, পরমাণু চেয়ান্তরাস্থম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি, এত ক্ষুদ্র যে একটা অনুর ভিতরে আত্মারূপে তিনি বিরাজমান। তাহলে চিন্তা করুন কি অবস্থা ভগবান। তাই ভগবান যেটি করতে পারেন, ভগবানের লীলা হচ্ছে অপ্রাকৃত, তারগুলো হচ্ছে লীলা, সেটা আমাদেরকে বুঝতে হবে। বুঝে আমাদেরকে এই ধরনের সিদ্ধান্তগুলো জানতে হবে, তবে আমরা সমাজের বিভ্রান্তিগুলো নিরসন করতে পারব। এরকম অনেক বিভ্রান্তি আছে, আমি অনেক উদাহরণ দিতে পারি, রাত ফুরিয়ে যাবে। মানুষ তো বিভ্রান্তিকর কথা বলছে তা তো ঠিকই আছে, তা সত্ত্বেও শাস্ত্রের মধ্যেও আবার বিভ্রান্তি আছে, সেগুলো নিরসন করতে গেলে আপনাকে গুরু ধরে, মানে আচার্যবান পুরুষ বেদ। যেমন চিকিৎসা শাস্ত্র পড়ে কেউ চিকিৎসক হতে পারে না, তার জন্য কোনো ইউনিভার্সিটিতে লেকচারার বা শিক্ষকের কাছ থেকে ক্লাস নিতে হয়। ঠিক তেমনি বেদ কিন্তু যে কেউ বাড়িতে পড়লে বেদাচার্য হতে পারে না। দুই একটা গ্রন্থ গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত আমাদের বাড়িতে আছে, আমরা নিজেরা নিজেরা পড়ি, তাতে কিছু জ্ঞান লাভ হয়, কিন্তু এইটা আমাদের কতটুকু সঠিক কতটুকু ব্যঠিক এইটা আমরা নির্ণয় করতে পারছি না। কেন? ওই যে বললাম আমি, একটা প্রতিষ্ঠান দরকার, শিক্ষক দরকার, সঠিক পদ্ধতি দরকার, ভাষা জ্ঞান দরকার, শিখাবে যিনি তার যোগ্যতা নিরীক্ষণ করা দরকার, তবে না হবে। আচার্যবান পুরুষ বেদ তস্মাদ গুরু প্রপদ্যে জিজ্ঞাসুশ্রে উত্তমম তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশ শান্তিতে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনাহা। শাস্ত্রে তো বলা হয়েছে না, শিক্ষকের কাছ থেকে গুরুর তত্ত্বাবধানে ভাগবত শিখতে হবে, তখন আপনি এটা উপলব্ধি করতে পারবেন। যেমন কেউ যদি বাজার থেকে ডাক্তারের বই পড়ে, তাকে আমরা অপারেশন করতে দেব কি? দেব? দেব না। কিন্তু সনাতন ধর্মের কেউ যদি কিছু বই কিনে নিয়ে এসে পড়ে, পরে ওই কিছু কিছু কথা বলে, তাকে আমরা কিন্তু ভাগবত পাঠের আসনে ঠিকই বসাবো, বসাবো না? বসাবো। কিন্তু তিনি কোন ইউনিভার্সিটি থেকে পড়েছেন, সঠিক তার সংস্কৃতের জ্ঞান আছে কি নেই, সঠিক শাস্ত্র অধ্যয়ন করেছে কি না, এগুলো আমরা যাচাই করি? করব? করি না। ও যেখানে এই জড় শরীর, এটা একদিন না একদিন বিনষ্ট হবেই হবে, সেইটা রক্ষার জন্য আমরা অথেন্টিক ডাক্তার ছাড়া চিকিৎসা করব না। আর যেটা আত্মা, সেটা জনম জনম ধরে পতিত হয়েছে, তার চিকিৎসাটা করব, মানে কোনো যাচাই বাছাই ছাড়া, কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়া, যে কোনো যে কোনো যে কেউ যদি একটু, কৃষ্ণ কথার প্র্যাকটিসটা তো এরকম নয়। ধরুন এই যে আমি এতক্ষণ কথা বলছি, আমি কিন্তু আজকে যা বলছি কালকেও যে তাই বলবো এমন কোনো কথা নেই, কারণ এইগুলো হচ্ছে বসে
গুরু গৌরাঙ্গকে স্মরণ করে যা কিছু মনে আসছে তাই বলা হচ্ছে। এটা কোনো প্র্যাকটিস নয়, মুখস্থ বিদ্যা নয়, এটা কোনো বিদ্যা এরকম নয় যে আমি এটা একটা সিস্টেম অনুসারে শিখেছি ওইটাই আমি পালা গানের মতো এখানেও করব, আরেক জায়গায় যাব ওখানেও ভাগবত পাঠ করব, ওখানেও করব, আর এর বিনিময়ে আমি কিছু অর্থ উপার্জন করব। এটা কিন্তু এরকম জিনিস নয়। আমি জানি না কবে আমি এই কথাগুলো আবার বলবো, জানি না। এটা মানে অধ্যয়ন থেকে যতটুকু যেভাবে আসে। তো আমি আপনাদের রাত্র দীর্ঘ করব না, শুধু এইটুকু বলবো যে সার কথা যদি আমি বলি, আমার কথাগুলোর সার সেটা হলো কৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। যেমন একটা লৌহ খণ্ড লোহা যখন অগ্নির সাথে আমরা তাকে রাখি তখন ধীরে ধীরে আগুনের গুণ সেই লোহার মধ্যে প্রবেশ করে এবং লোহাটা কি হয়, লাল হয়ে যায়, আগুনে পরিণত হয়। ঠিক আমরা যারা জীবাত্মা এই ভবসমুদ্রে হাবুডুবু খাচ্ছি, আমরা যদি কৃষ্ণের সান্নিধ্যে যাই তাহলে ধীরে ধীরে কৃষ্ণের সচ্চিদানন্দ গুণ আমাদের ভিতরে প্রবেশ করবে এবং আমরাও কৃষ্ণের মতো সচ্চিদানন্দ হয়ে যাব। কিন্তু তাই বলে আমরা কখনো কৃষ্ণ হব না, আনন্দময় হব। কারণ আসলে তো ম্যাটেরিয়ালটা তাই, আমরা যদি কৃষ্ণের অংশ হই তাহলে কৃষ্ণ যে বস্তু দিয়ে তৈরি আমরা কি ভিন্ন বস্তু দিয়ে তৈরি হব? কারণ অংশটা কার, ভগবানের। তাহলে ভগবান, ধরুন আমি যদি এই যে দুর্গা মা আছেন এখানে তার অংশ হই, তাহলে তার শরীরটা যেই বস্তু দিয়ে নির্মাণ করা আমারটাও তাই হবে, হবে কি না? ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, কিন্তু আমি তারই অংশ। তো যদি তারই অংশ হই তাহলে তার বৈশিষ্ট্য আমার বৈশিষ্ট্যে পার্থক্য থাকবে না। এই জন্য তিনি আনন্দময় স্বভাবের, আমাদেরও স্বভাব কিন্তু আনন্দ লাভ, যেখানে আনন্দ আমরা সেখানেই ছুটে চলে যাই। কিন্তু আমরা আনন্দ কোথায়, প্রকৃত আনন্দ সেটা জানি না। সেই প্রকৃত আনন্দ হচ্ছে ভগবানের সাথে সম্পর্ক তৈরি করতে পারলে প্রকৃত আনন্দ হবে, সেটা আমরা করছি না। সেটা করলে আমরা আনন্দ পেয়ে যাব, আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ ভগবানের। যেমন ধরুন এক সাগর জল, ওর ভিতরে এক বিন্দু জল, সেটাও সমুদ্রের জল। তো সমুদ্রের এক বিন্দু জলের মধ্যে যেমন গুণ আছে লন্তা, এক সাগর জলও কিন্তু লবণাক্ত, ঠিক না? কিন্তু পার্থক্য কি, পার্থক্য হচ্ছে একটা এক সাগর আর একটা হচ্ছে এক বিন্দু, কিন্তু গুণগতভাবে তো এক, পরিমাণগত পার্থক্য। তা আমাদের কৃষ্ণের সাথে এরকম পার্থক্য রয়েছে, কৃষ্ণ অসীম আমরা সসীম, কৃষ্ণ বিভু চৈতন্য আমরা অনুচৈতন্য, কৃষ্ণ হচ্ছেন মালিক আমরা হচ্ছি তার সেবক দাস, কিন্তু স্বভাবটা সমান। কৃষ্ণ আনন্দময় সচ্চিদানন্দময়, আমরাও সচ্চিদানন্দময়, কিন্তু মায়া মরিচিকা ধরেছে এমন ভাবে আর চম্বুকা আকর্ষণ করছে না, লোহা চম্বুকের কাছে নিয়ে গেলেন আকর্ষণ করছে না। তাহলে ভাবতে হবে যে লোহার মধ্যে মরিচার প্রলেপ পড়েছে বা মাটি লেগে আছে এমন ভাবে যে আকর্ষণ হচ্ছে না, কৃষ্ণ আছে আমি অনুভব করতে পারছি না, ভাগবত আছে কিন্তু কোনো ফিল নেই, নাম করছি কিন্তু তার নামে যেরকম শ্রীমতী রাধারানীর নাম উচ্চারণ মাত্র নেত্রে অশ্রু আসত সেরকম কি আসে? আমার আসে না, নেই। কেন নেই? কারণ আমি সেই আত্মা হলেও আমার উপর একটা মায়া যবনিকা আচ্ছন্ন, একটা প্রলেপ পড়ে গেছে আমার উপরে। যেমন একটা লোহার উপরে প্রলেপ যদি পড়ে চম্বুকটা ধরবেন আকর্ষণ হবে না, প্রলেপটা ছাড়িয়ে দিলে পরে কিন্তু আবার আকর্ষণ শক্তি ফিরে আসবে। তো আমাদের অজ্ঞানতার অন্ধকার মায়া ময়ূরচিকার মতো পড়ে গেছে আস্তরণ,
একটা আবরণ ধরে গেছে, তাই কৃষ্ণের প্রতি স্বতঃস্ফূর্ত আকর্ষণ আমি অনুভব করতে পারছি না। যখনই আমরা ভক্তি অনুশীলন করব, সাধুসঙ্গ করব, নাম কীর্তন করব, মথুরায় বাস করব, শ্রীবিগ্রহের সেবা করব, ধীরে ধীরে আমাদের এই মরিচাগুলো ছুটে যাবে এবং আবার আমরা কৃষ্ণের প্রতি একটা স্বতঃস্ফূর্ত আকর্ষণ অনুভব করতে পারব এবং সেই আকর্ষণের ফলে আমাদের খুব স্বাভাবিকভাবে আনন্দময় আমরা আনন্দ লাভ করতে পারবো।